বড়িয়া শুকি পারিবনি বড়ি শুকুয়া হইব আচ্ছা আচ্ছা বড়িয়া টেস্ট রহিবনি কি রেট রহিবনি কোয়ালিটি রহিবনি কি ফেসন রহিবনি না না আগর জং কথা এবে বি সেই কথা স্তুতে হে সতীয় নারায়ণ দেবম শুক্লবরণম চতুর্ভুজ চক্রধরম দেব বর্ণমালা বিভূষিত
মহিমা বিধিয়ে কমল লোচনী কণ্ঠে নিবাসায় মা বাক্য দেবী নমস্তুতে হে ধরিত্রী আকাশ সম্বন্ধে পাতালে বাসুকি তথা সমাধব বন্দে তো বন্দে সচরা সচরাচর জয় জগত গুরু সচিদানন্দ জয় জগত গুরু সচিদানন্দ জয় জগত গুরু সচিদানন্দ নমস্তে অন্তর্যামী গোকুল চন্দ্র হে শ্রীমতী পাতি নমস্তে জামি গোকুল চন্দ্র হে শ্রীমতী পতি অগতি জনকর অটুতু গতি হে শ্রীমতী পতি অগতি জনকর অটুতু গতি হে শ্রীমতী পতি শঙ্খচক্র ধারণ সারঙ্গ শঙ্খচক্র ধারণ সারঙ্গ সাগর ধরা গিরি পর্বত হে অনন্ত সাই আকার অনাকার তোর নাই হে অনন্ত সাই আকার অনাকার তোর নাই হে অনন্ত সাই কি ন জানু নাথ নিপমূলিয়া তু কি ন জানু নাথ নিপমূলিয়া ব্রজ বিহারীকে কি পুছ চুলিয়া হে মন মন ব্রজ বিহারী কাকি পুছ চুলিয়া হে মন মোহন অন্তিমে তব পাদে মিলি বস্তান হে মন মোহন অন্তিমে তব পাদে মিলিব স্থান হে মন মোহন সাত বরষ বালক ডাকিলা বনে
সবালক ডাকিলা বনে, তা ডাক বাজিছিলা তুম্বরি করনে রঙ্গা ধর, আউ তা ডাক বাজিছিলা তুম্বরি করনে রঙ্গা ধর, ধ্রুব মণ্ডলে ধ্রুব করিলা ঘরে রঙ্গা ধর, ধ্রুব মণ্ডলে ধ্রুব করিলা ঘরে রঙ্গা ধর, বিজ বৈষ্ণব ডাক ন পাজে বিজ বৈষ্ণব ডাক ন বাজে করনে, বাল কালু ডাকুছি আকুল মনে জগত নাথ, বাল কালু ডাকুছি আকুল মনে জগত না, মেঘের মেদরে মম্বর বন হুব শ্যামস্ত মহালদ্রুমে, জগতম ভীরোরয়মত্বমেব তদিমম রাধে গৃহম প্রাপয়ে, চলিত প্রত্যধ্য কুঞ্জ দ্রুম রাধা মাধবর জয়ন্তী যমুনা কূলে ইয়ে রেল রাধা মাধব জয়ন্তী যমুনা কুলে রহ রহ খেলাই হ খেলাই হ খেলাই হ মানে বস 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 দুলুকেইল সমা কুটে ধান ঢিকি দে, দুলুকেইল সমা কুটে ধান ঢিকি দে, দুলুকেইল ঢিকি দে, দুলুকেইল সমা কে মতর কলা কি তর কলা উড়েই নেলা কি বুড়াই দেলা, মতর কলা কি তর কলা উড়েই নেলা কি বুড়াই দেলা, কালিয়া ঠারে মো মন সমা কুটে ধান ঢিকিতে দুলুকেইল সমা কুটে ধান, ঢিকিতে দুলুকেইল সমা কুটে ধান, তবে ভাবে
ভাবে দিনে বৃন্দাবনে চড়াই লড়াই দুলুকেই ভাবে দিনে যমুনারে হইল চড়াই দুলুকেই ভাবে দিনে বৃন্দাবনে করিতিল রাস দুলুকেই ভাবে পড়া গোপিন কর চরি কল বাস দুলুকেই মাইলা গোলঠা ভাবে দিনে গল পড়া বিদুর ভবন কদলী চপাশে ঠারে করিল ভোজন জীবন হরি দেব কি উদরে নন্দর মন্দিরে দেহ দুলুকেই পরাণ শোষিল হরি শকটা নাচিল চতুর্থ চিপিল যেতে দূর যায় হত্যা ব্রহ্ম হত্যা ছাড়ি না পড়ায় দেহে দুলুকেই আগে সংস্কৃতি সম্পূর্ণ ভরা ইয়ে গ্রাম জহর কোট কলাকার পূর্ণ জায়গা বড় সুন্দর ভাবরে এটি চালিছিল ভাগবত এই কলা কু ভালো পাওয়া মানুষ মানে হি এই গাঁরে ভালো পাচ্ছে এই গাঁরে আছো বাহ পবিত্র হরিদরবার গোটে হরি বল সারে আর গোটে হুড় হুড়ে আবশ্যকতা সারে টিকে শুনাতি হরি বল হব আজ্ঞা হব হরি বল হব হরি বল হব হব হুড় হুড়ি বি হব হুড় হুড়ি বি হব মো পিলা মানে করো হ্যাঁ করতালি বি হব করতালি হব খালি কো করতালি হব তা সহিত গোটে ভাত টে হব গোটে ডালি টে খালি কো ডালি টে হব তা সহিত গোটে ও রাইতা টে হরি বল হব হুড় হুড়ি বি হব নাই প্রেম সে টিকে হরি বল হুড় হুড়ি আসে সারে আসো আসো হো হরি বল হুড় হুড়ি উচ্চ স্বরে থিব ভিকি দে দুলুকেই লো দরবার ভিকি দে দুলুকেই লো সমা কুটে ধান নৃসিংহ রাজন আউ ফ ফ হনি তু সেইঠে বস মু জানিছি তু কো করি মু জানিছি তু ব ব লক্ষ্য দি মোর চির সম্মানস্পদ হেলা সুধী দর্শক সমাজ বাস তথা স্নেহময় পুরাণ তো সিনেমা মানে মা মানে স্থান স্থান কাল কাল আ পাত্র কো নেই আজ্ঞা আমি সঙ্গীত সভানে পদার্পণ করিতা ঠিক আছে দেখিবা স্থান কেউ জাগার ঘটনা কাল কেউ সময়ের ঘটনা পাত্র আজ্ঞা ঠিক নায়ক অর্থ হিরো নায়িকা অর্থ হিরোনি আজি বহিরে হিরো আর হিরোনি কি পাঠ করব বাঁটি দেবা আজ্ঞা এই বহির আজ হিরো হিরোনি কি আল্লাহ জগতরে সাধু ভাষার দিয়ানি সারে সারে গন্ডগোল হব সার
আজি বহিলে হিরপ্পা টাঙ্ক ভিতর কে করিব দেখু না কে হিরপ্পাট করিব আজির হিরপ্পাট মোর আজ্ঞা নাই 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 মু তো নহলে ডেল লেগি যাইছি তমে বহির হিরো হিরপ্পাট মোর আচ্ছা হিরোইন কি তম ভাই মু হিরোইন হেবি আই এপটে জিওডা বসি থাউ থাউ সারে সেপটে ভাই কি কউছ হেবে হিরোইন সারে ফুড়ি আজি ভেলিয়ান হব আজি বহির জিও পিলা ভেলিয়ান জিও পিলা ভেলিয়ান হব সেসবু নাই বিদগ্ধ কলা শ্রেষ্ঠ কলা আর্য সংস্কৃতি পালা মো জজ মানে কর মানসিক পালা আজ্ঞা তেমন সর্বপ্রথমে দেখা জায়গা দেখা স্থান স্থান জায়গা স্থানের নাম হচ্ছে সারে ভৈরব শহর সার স্থানের নাম হচ্ছে ভৈরব শহর সারে শহরটা দেখা কেমতিয়া দেখা খুব সুন্দর কোটেসনের পালা হবা আজ্ঞা কেমতি সুন্দর সুন্দর কেমতি আসন্তু গোটিয়ে পদ প্রমাণ করিবে পূজ্য তথা স্বর্গত গায়ক কেশরী বাহ উদয়নাথ রথ শর্মা মহোদয় আজ্ঞা আজ্ঞা আসন্তু আসন্তু কলে সেকটক ছটক কু হারিব এ লঙ্কা স্বর্ণ কাটি সবে হইবে জলকা বাবা বাবা অন্যথা নুহতি কেব সত্য নারায়ণ হিমর গুণগ্রাহী বেগী পণ্ডিত সমাজ স্নেহময়ী পুরাণ তো সিমি মা মানে মা মানে রাজ্যটি এতে সুন্দর থিলা সুন্দর রাজ্য এতে মনলোভা থিলা আজ্ঞা আজ্ঞা যে কবি কহিলে স্বর্ণময় লঙ্কা কটক তুচ্ছ হেব তুচ্ছ হব বা কুবের অলকাপুরটা হার মানে হার মানে জীব অতিব সুন্দর রাজ্য সুন্দর রাজ্য সুন্দর রাজ্যরে আজ্ঞা রাজা কিয়ে রাজা কি আজ্ঞা যেতে সব গড়জাত রয়েছে সেটি জনে রাজাঙ্কর শাসন চাল স্যার গড়জাত সব কোঠে কোঠে আছে গড়জাত কোঠে আছে জানি না না গড়জাত কোঠে আছে আজ্ঞা যেমিতি কি আমার খণ্ডপড়া গড় খণ্ডপড়া গড় দশপলা গড় দশপলা গড় রণপুর গড় রণপুর গড় নয়া গড় নয়া গড় খোর্ধা গড় খোর্ধা গড় গড়ম্বা গড় গড়ম্বা গড় আঠ গড় মানিকা গড় বোলগড় বাঙ্কল গড় টিকলা গড় দেবগড় রসুল গড় বাউঁশ গড় নুয়া গড় সান গড় সুকিন্দা গড় সুকিন্দা গড় গুড়ায় গড়ের সন্ধান করছেন স্যার আহরি সময় মিলছিল যাই 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 লঙ্কা গড়রে ঠিয়া হয়ে পড়ে নাই তুমি তো হনুমান জয় জয় হনুমান জয় পবন নন্দন মহাবীর বজরঙ্গী হে মারুতি পাদে করই বন্দন জয় জয় হনুমান জয় পবন নন্দন মহা সীতারা এতে কহি হনুমান ধীরে চলি গলে বাস সারি হ্যালো গড়রে আজ্ঞা জড়ে রাজাঙ্কর শাসন চাল হ্যাঁ হ্যাঁ তুমি সেটি রাজা কি রাজা কি আজ্ঞা রাজাঙ্কর নাম হেউছি নৃসিংহ রাজা নৃসিংহ আচ্ছা মু আজ্ঞা পচারিব রাজা নৃসিংহ দেখিবাকু সুন্দর কি অসুন্দর রাজ্য সুন্দর রাজা তো সুন্দর দরকার না তোম মুন্ড খারাপ হলি মুন্ড নাই আজ্ঞা জ্বর হচ্ছে টিকে জ্বর তো সমস্ত হচ্ছে স্যার মতো জ্বর হচ্ছে স্বাস্থ্য সমস্ত খারাপ আজ্ঞা আজ্ঞা সুন্দর যুবক দেখিলে আমি কৌরে কন কৌচ আজ্ঞা দেখবে রাজা পুয়া পরি সুন্দর বা
রাজা দেখি বাবু সুন্দর রাজা কেমন সুন্দর আজ্ঞা কেমন সুন্দর রাজা সুন্দর কেমতি কবি সূর্য বল দেবরথ বিভিন্ন কবি মানকর লেখা উপস্থাপন করিবা ঠিক গায়ক গায়িকা মানকর ধর্ম বা কবি মানে বঞ্চি রহিবে হ্যাঁ কবি কো লেখা উজ্জীবিত হেব বাস যাহার মাধ্যম হচ্ছে কেবল কলাকার কলাকার তেলু রাজা কেমতি সুন্দর কেমতি আজ্ঞা না সুন্দর পড়রে এ কন্দর পপরি চন্দন ঠারু শীতল ভলারে রঙ্গবতী কাহি রহিলু নাচিলু নু তার সময় আসলে নাচিব এই কে নাচিব রঙ্গবতী সার এই ঘোড়া নাচ সর পকাইলে তো কইছি মিউজিক ছাড়বিনি ন দেখি সুন্দর কন্দরপ 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 বাপা কে দেখি যাবে না না কে দেখি নাই মা ন দেখি সুন্দর কন্দরপ 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 কো দেখি চন্তি হলে চিনি না আ কি দেখিছি সমস্ত মিছ কথা কোন না আইয়া কন্দরপ কে দেখি যদি দেখি না এবে বি বাজার ঘাটে তো আছে সার ওঠে বেশি তো আছে বাজারে বিক্রি হচ্ছে হ্যাঁ কন্দরপ 40 টাকা কিলো আচ্ছা সে দেখিবো কেমিতি এড়ে এড়ে মোটা কইরা কইরা আঙ্গুটি মোটা বহুত মোটা যেমতি তুমি কিনি কি আনিব সারে অর্ধ কিলো আনতু কিলো আনতু আপন নেবে আপন ঘরে পোড়ন্তু নহলে সিজান্তু তা চোপা ছড়াইবে খাইবে আবিয়া আজ্ঞা দেখিবে কেতে মিঠা আর সিয়া পরে কন্দমূল হ্যাঁ আরে সে কন্দমূল বলে কন্দরপ কন্দরপ অলগা কন্দমূল অলগা কন্দরপ পরি রূপমা রূপবন্ত থিলে বা রাজা বাস চন্দন ঠারু শীতল হ্যাঁ খুব শান্ত স্বভাব রে ঠিক আজ্ঞা সেইতি পাই তলপাদর কবি মহোদয় কইলে কোন কইলে শরণাপন্ন রক্ষণ বিচক্ষণ রাজাঙ্ক নিকটরে হ্যাঁ যে কেহি প্রজা বাস শরণাপন্ন হেউতিলে আজ্ঞা আজ্ঞা সে প্রজা কোনসি দণ্ডরে দণ্ডিত ন করি ক্ষমা গুণরে ক্ষমা প্রদান করিবারে যে রাজা থিলে বিচক্ষণ সে রাজা হচ্ছন্তি বাস রাজা নরসিংহ জনে প্রজাবৎসল রাজা বা প্রজাকে নিজ পুত্রর স্নেহ প্রদান করি হেলা প্রজাঙ্ক সুখরে সুখী হ্যাঁ প্রজাঙ্ক দুঃখরে দুঃখী হয়ে কালতিপাত করন হ্যাঁ হ্যাঁ রাজাঙ্কর রানী নাম হচ্ছে কলাবতী রানী না কলাবতী হ্যাঁ 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 রাজা নরসিংহ রানী কলাবতী হ্যাঁ রাজা রানীকর জীবনরে সব সুখ সব ঐশ্বর্য ভরপুর হয়ে রহিছিলা হেলে হেলে কোন হলা রাজা রানীকর জীবনরে থিলা একমাত্র দুঃখ স্যার সব তো থিলা রাজা রানীকর সব টিনি টিনি সব অবস্থা অবস্থা সব থিলা সব ভর ফুল হইছিলা আজ্ঞা গোটে জিনিস নথিলা সেটা কো ধরি বসিবু সে কোন এমিতি সেমিতি দুঃখ সে কোন দুঃখ আজ্ঞা রাজা রানী জীবনর দুঃখ কোন দুঃখ কোন আজ্ঞা গৌরাঙ্গ চরণ সরঙ্গ কলে সর্বসুখে থাই এই এক সুখ রাজা থিলে বঞ্চিত সন্তান বিহুনে রাজা রানী থিলে সদা চিন্তিত সারস্বত মোর সুদি দর্শক সমাজ রাজা রানীকর কোলরে পুয়টিয়ে কিবা ঝিয়টিয়ে নথিবার নাই নাই রাজা রানীকর সবলে মন দুঃখ ভল ভল আজ্ঞা কথার অছি বাঁধে মো শুনি চলরে দীপিরে আনিয়া ভলরে দেখন্তু আজ্ঞা ভাগবত করি যাইতিব কি কীর্তন করি যাইতিব ভাগবত কীর্তন সইলা আজ্ঞা চুড়া ঘষা খুড়া মিচে আনিথিব রাত্রে তাকে রক্ষিথিব সকাল পাইব দ্বিপিরে আনিয়া দাঁত ঘষি দেব তাকে চকটি যাই যোড়িয়ে প্লেট আনব তোর মেচাকু তার মেচে খা কেতে খাচ্ছ খাও ভিতরে খাইবাটা ভালো হবো বলি সারে তুমি কোজ পুয় ঝিও নথিলে ভালো সারে পুয় ঝিও থিলে রাতি ন পাউন বা খাইবি মা খাইবি মা খাইবি বা খাইবি খালি খাইবাকু মাগিবে অলি অচল করিবেনি আজ্ঞা পুয় ঝিও নথিলে ভালো হে মা মান হে মা যো মা কোলরে পুয়টি কিমা ঝিওটি ন থাকে হে ভগবান এ ধন শব্দ কোঠা বাড়ি সোনার পা গহড়ে হ্যাঁ হ্যাঁ সব তো চলো মা সব তো ছ কোন হবো টঙ্কা পয়সা সোনার পা অলংকার লগেলে কো হবো কোটায় পদ কহিবে কবি পারি কোদ গড়রে কবি ডক্টর মায়াধর মানসি বা বা কলে অষ্ট অলংকার নাই থাউ বহু মন লাখি বর পাই থাউ বহু কিলা পথ হিরে পুয় ঝি অভিনা কিলা পথ হিরে পুয় ঝি অভিনা
অষ্টঙ্গারে বিমণ্ডিতা হইতিবে জনে মা এ মা বাপ ঘরে ধন সম্পদ কোঠা বাড়ি আছে সবু আছে তিনি শাশু ঘরে ধন সম্পদ কোঠা বাড়ি আছে আছে মন লাগি সুন্দর পুরুষরে স্বামীর উপরে পাইছি সে বড়িছি বাস হেলে কোন হবো কোন হবো পুয়া জরে যদি সে মা কোলরে হ্যাঁ হ্যাঁ পুয়টি কি মা ঝিওটি নাহি নাহি এ ধন সম্পদ সোনা রূপা কোহড়া সব তুচ্ছ সব তুচ্ছ সব তুচ্ছ আজ্ঞা মূল্য নাই যো মা কোলরে পুছো নথায়ে এ মা সে মা জনকে সমাজর কেতে নিন্দা কো সহ্য করে কিয়া কহুছ আগিয়া তা জনে অনুভব মা মোর কহি পারিবে হ হ হ তেলু রাজা রানী কর জীবনর সেই দুঃখ দুঃখ থিলা আজি দেখন্তু হ্যাঁ পিলা লাগি পালা পিলা লাগি পালা আগিয়া সদাওলে নাই তুমি সব পালা বালা কহুছ হে প্রভু সত্যনারায়ণ আল্লাহ যেতে হবে পিলা আমার সেতে পড়িব পালা বলান দেবার হরি বল পালা বালা কেবে কার অমঙ্গল চিন্তা করুন নাই নাই পালা বালা বা বিশ্বর মঙ্গল কামনা করন্তি আজি জজমান ঘরে কেতে আনন্দ উৎসব হ্যাঁ হ্যাঁ ভোজন আয়োজন হেইছি হেইছি সত্যনারায়ণ পূজা চালিছি চালিছন্তি মা মঞ্চ প্রস্তুত হেইছি হ্যাঁ ভাগবত হউতিলা বাও এবে পাল্লা পরিবেশন হউছি হউছি কা পাই পিলা লাগি এতে সব আয়োজন পিলা পাই পিলা লাগি না পিলা লাগি পালা পুটিয়ে পাইলে বাপমা দুইজন মনরে অনেক আশা আকাঙ্ক্ষা বান্ধি ধরন্তি বহুত আশা করন্তি পুটিয়ে পাইলে মা কোন চিন্তা করে মা কেতে কথা কহুতিয়ে মনরে কলে পুয় দিনে মোর বড় হব বড় হব মো পুয় পাঠশাড়া পড়িব পাঠ পড়িব ধন মোর যেতেবেলে যুবক হয়ে যাব হ হ্যাঁ মো ঘর পুনে আউথরে গহলি হব আউথরে গহলি হব সেতেবেলে বাজা বাজিব বাণ ফুটিব বাজা বাজিব বাণ ফুটিব বড় ধুমধাম রে হ্যাঁ হ্যাঁ ঘর গুমড় শোনা নাকি বহু আসি ওটে বহুটি আনিবি আমো বহুর হাত পরসা খাই হ্যাঁ মুড়িকে শান্তিরে বসি আমো গোড়া হাত বিন্ধা উঠিলে মু লম্বে দেবি মো বহু ঘষিও কইব বহু আর গোড়া দেখা মা আশা করে দিও বহুটা আসিলে মোর সেবা করিব সেবা করিও আর ভালো ভালো কোন খাইবা রোষে করি খাইব হ্যাঁ 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 বাপা কোন আশা করন্তি বাপা আশা করিবে বাপা আশা করন্তি কলে পুয়োটে যেতেবেলে মোর বড় হইছে বড় হব রোজগার করিব হ্যাঁ মো পুয়ো রোজগার কলা বেলো আজ্ঞা মু তো বুড়া হইতিবি আউ মোর বয়স নথিও আউ কোন বয়স থিব না না অবসর সময় হ্যাঁ বুড়া বয়স বাস বুড়া বয়স আর কি রোজগার কোন করিবি আউ পুয়োর রোজগার খাই খাই চন্দ্রটি বাটিয়ে মারি দাণ্ডরে বসি প্রভু নাম কীর্তন করিব হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু কিন্তু আগিয়া হা হা প্রত্যেক জায়গায় হা হা বাপ মাঙ্কর এই আশা পূরণ হয়ে আশা আশা রহি যো বাপ মাঙ্কর আশা আশা রহি যায় বাও এ কথা মু কহুনি আ কে কই গাদি গোসাই অচ্যুতান দাস মহাপুরুষঙ্গর গোটায় পদ মালিকা আগিয়া আনতু আনতু দীর্ঘ 600 বর্ষ তলর যে মালিকা এবে অক্ষরে অক্ষরে শত পরিগটি চালিছে হা 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 আগে পুয় মনরে পরিবর্তন দা পরিলক্ষিত হেব পরিবর্তন হে যাব কেমতি কোউ দিন কোউ দিন আই যাব বিবাহ কলে বিবাহ সরিলা দিন বা বা না বিবাহ সরিলা দিন পিতা মাতা কু সে দেবে কষণ পাউলালো স্ত্রী মায়ারে পড়িন পাউলালো বুড়ি রোষেই করি বনিয়ারে সরি বউলালো এত পারি অগড়ারে পড়ি বউলালো লালা 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 মা আখি লুহ ধার পলয় রূপরে হেব বাহার বউলালো এত কহে অচ্যুতি পামর পৌলালো এ অরুয়া সাঙ্গ কুডালি মো গাল হেলে তু হেয়াল বিলি বৌলালো মু আইনা তু মো টিকিলি বৌলালো সঙ্গে তড়কা আরে না সঙ্গে তড়কা মুদে
ବଞ୍ଚି ହେଲେ ତୁ ମୋର ଭଡ଼କା ବଉଳ ବଞ୍ଚି ପାରୁନି ମୁଁ ଏକା ଏକା ବଉଳ ମୁଁ ଗାଇଲି ଦୁଇ ଚାରି ପଦ ମାଳିକା ତା ବୋଲି ତମେ ଗାଇବ ନା ନସାଙ୍ଗେ ତଡ଼କା ଆଜ୍ଞା ତଡ଼କା ଦେଖୁନାହାନ୍ତି ତଡ଼କା ସାରେ ଆଗେ ପୁଅ ମନରେ ପରିବର୍ତ୍ତନ ତା ପରିଲକ୍ଷିତ ହେବ କୋଉ ଦିନ ଯୋଉଦିନ ବିବାହଟା ସରିଯିବ ବା ବା ହାତକୁ ଦିହାତେ ହେଇଯିବ ପୁଅ ବାମା ପାଇଯିବ ବାମା କହିଲେ ସ୍ତ୍ରୀ ସ୍ତ୍ରୀଟିଏ ପାଇଗଲେ ବାମାକୁ ଶାଶୁ ଆଶା କରିଥିବ ବୋହୁ ଆସିଲେ ଭଲ ଭଲ ଖାଇବା ରୋଷେଇ କରି ମତେ ଖୁଆଇବ ସେବା କରିବ କିନ୍ତୁ ବୋହୁ ଆସିବ କଣ କରିବ ହେଲା ଶାଶୁ ହାତରେ ହାଣ୍ଡି ଚୁଲି ଧରେଇଦେବ ହେଇଟି ତମ ପରିବାର ତମର ଅଲଗା ଆମ ପରିବାର ଆମର ଅଲଗା ବାସେ ବାସେ ଧରେଇ ଦେଇଛି ଆଜ୍ଞା କଣ କରିଛୁ ମୋ ବାପା ବୋଉ ମୋ ପାଖରେ ରଖିଛି ବାର ବର୍ଷରେ ପାଇଥିଲେ ମତେ ମତେ ପାଇଥିଲେ ଯେତେବେଳେ ମୁଁ କହିଲି ଯାହା ହଉ ମୋ ବାପା ବୋଉଙ୍କୁ ମୁଁ ସେବା କରିବି ଆଜ୍ଞା ମୁଁ ସେବା କରିବି କଣ ମୋ ସ୍ତ୍ରୀ ହାତରେ ମୋ ମା ସଦାବେଳେ ଗଣ୍ଡଗୋଳ କଲା ହେ ଗଣ୍ଡଗୋଳ ହେଲେ ଆଉ କଣ ମୋ ମା ମୋ ସ୍ତ୍ରୀ ପଇଲେନି କେବେ ଯଦି ନ ପଇଲେ ମୋ ସ୍ତ୍ରୀ କହିଲେ ଦେଖ ମୁଁ ଆଉ ତୋ ମା ପାଖରେ ରହିବିନି ଯଦି ତୁ ଅଲଗା ହବୁ ମୁଁ ଅଲଗା ହେଇକି ରହିବି ନହେଲେ ବାପ ଘରକୁ ଯିବି ମାନେ ଏମିତି କଥା ତମ ସ୍ତ୍ରୀ ତମକୁ କହିବ ଶିକ୍ଷିତ ଘର ଝିଅ ସିଏ ହଁ ହଁ ମୁଁ କହିଲି ଚିନ୍ତା ନାହିଁ ତାଙ୍କର ସିଏ ରହିବା ଆମର ଆମେ ରହିବା ଅଲଗା କରିଦେଇଛି ସ୍ତ୍ରୀ କହିଲା ବୋଲି ହଁ ତମେ ବାପ ମାଙ୍କୁ ଭୁଲିଗଲ ଶୁଣ କୋଉ ଅଣ୍ଡିରି ପୁଅରେ ଭିନ୍ନ ହଉଛି ନାଇଁ ସ୍ତ୍ରୀ ଯଦି କହିବ ଭିନ୍ନ ହବାକୁ ଭିନ୍ନ ହେଇଯିବ ନହେଲେ ଭାଇ ଭାଇରେ କେବେ ଭିନ୍ନ ନୁହଁ ଦୁନିଆରେ ବାପା ମା ପରି ଆଉ କିଏ ନାହିଁ ଗୋଟିଏ ପଦ ମନେ ପଡେ ପିଲାମାନଙ୍କ ପାଇଁ କହିବି କହିଲେ ପିତା ମା ଦେବତା ହଉଛନ୍ତି ବାପା ଆଉ ମା ବାପା ମା ବାପା ମାଙ୍କର ସେବା ଯିଏ କରୁଛି ଆଉ ଯୋଉ ପୁଅ ଝିଅ ଉପରେ ବାପା ମାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ରହିଯାଇଛି କୌଣସି ଜାଗାରେ କେବେ ସେ ବିଫଳ ହେବନି ତା ହାତ ପାହାନ୍ତାରେ ସଫଳ ହିଁ ସଫଳ ପ୍ରତ୍ୟେକ ଜାଗାରେ ଯଶସ୍ୱୀ ହବ ସିଏ ପିଲାମାନେ କେତେ ପିଲାମାନେ ମୋର ବସି ଏଠି ପାଲା ଶୁଣୁଛନ୍ତି ଯେତେ ସବୁ ପିଲା ଏଠି ଅଛ ସମସ୍ତେ ଦେଖିବା ଟିକେ ହାତ ଟେକିଲ ହାତ ଟେକରେ ପିଲେ ହାତ ଟେକରେ ପିଲେ କାଇଁ ହାତ ଟେକୁ ନା ହାତ ଟେକ ପିଲାମାନେ କଣ ଏମିତି ଡରି ଯାଉଛ ବା ହାତ ଟେକିବା ପାଇଁ ଆଚ୍ଛା ମୁଁ ନ କହିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ହାତ କାଇଁ ତଳକୁ ପକେଇବ ନା ହାତ ଟେକି ରଖ ପିଲାମାନେ ହାତ ଟେକ ଆଚ୍ଛା ମୋ କଥା ଶୁଣ ମନ ଦେଇକି ହାତ ତଳକୁ ପକେଇବନି ପ୍ରତିଦିନ ସକାଳ ଉଠି ଯିଏ ବାପ ମାଙ୍କର ପାଦ ଛୁଇଁକି ପ୍ରଣାମ କରୁଛ ମୁଣ୍ଡିଆ ମାରୁଛ ସେଇ ପିଲାମାନେ କେବଳ ହାତ ଟେକ ନହେଲେ ପକେଇ ଦିଅ ନହେଲେ ତଳକୁ ପକେଇ ବାସ୍ ହେଇଟି ପିଲାମାନେ ତମେ ମାନେ ପରେ ଆମ ଭବିଷ୍ୟତ ତମ ମାନଙ୍କର ଭବିଷ୍ୟତ ଯେତେ ଉଜ୍ଜଳ ହବ ତମେ ଯେତେ ଦୌଡିବ ଯେତେ ଆଗକୁ ମାଡିବ ଆମ ମାନଙ୍କର ଗୌରବ ସତ କଥା ଭଲ ଛାତ୍ରଟିଏ ପାଇଲେ ଗୁରୁର ଗୌରବ ଏ ଭଲ ସନ୍ତାନଟିଏ ପାଇଲେ ବାପା ମାଙ୍କର ଗୌରବ ଗୌରବ ତେଣୁ ଦେଖନ୍ତୁ ଆଜ୍ଞା ଆଚ୍ଛା ଯଦି ମୋ ପିଲାମାନେ କେହି ବାପା ମାଙ୍କୁ ମୁଣ୍ଡିଆ ମାରୁନାହୁଁ ମାରିବ କାଲି ସକାଳୁ କାଲି ସକାଳୁ ଉଠିଲା ମାତ୍ରେ ଆଗେ ବାପ ମାଙ୍କର ପାଦ ଛୁଇଁକି ପ୍ରଣାମ ଟିକେ କରିବ ନିୟମ କରିବ ନିୟମ କଣ ମୁଣ୍ଡିଆ ମାରିବ
ହେଲା ମୁଣ୍ଡିଆ ମାରିବ, ମୁଣ୍ଡିଆ ମାରିଲେ ଲାଭ ହବ କଣ ମତେ ପଚାରୁନା? ଲାଭ କଣ? ସବୁ ପାଠ ପଢୁଛ ଟି? ଏଠି ଆର ମାସରେ ପରୀକ୍ଷା ଅଛି ମାର୍ଚ୍ଚରେ ନେଇ ହଁ, ପ୍ରତ୍ୟେକ ପିଲା ଯଦି ବାପା ମାଙ୍କୁ ପାଦ ଛୁଇଁକି ପ୍ରଣାମ କରୁଥିବ ଗୋଟେ ବି ମାର୍କ କମିବନି, ଶହେ ରୁ ଶହେ ମାର୍କ ରହିବ ମାର୍କ। ମୁଁ ଏଠି ମୋ ମାକୁ ମୁଣ୍ଡିଆ ମାରିଲି ବୋଲି କମିଗଲା ସବୁ ନା? ତେଣୁ ଆଜ୍ଞା ପ୍ରତ୍ୟେକ ପିଲାମାନେ ବାପା ମାଙ୍କୁ ଦେବତା ମନେ କରି ପୂଜା ଅର୍ଚ୍ଚନା କରନ୍ତୁ। ମା ଆମ ପାଇଁ ରଖିଥାଉ, ଆଣ୍ଟି ହନି ଆଣ୍ଟି ହୁଅନ୍ତି, କେତେ ହଜି କରିଥିଲେ ଆଣ୍ଟି ହୁଅନ୍ତି। ପ୍ରତ୍ୟେକ ଜାଗାରେ ବାପା ଯେତେବେଳେ ବଜାରକୁ ପିଲାମାନଙ୍କୁ ସାଙ୍ଗରେ ନେଇକି ଯାଆନ୍ତି, ବାପାଙ୍କ ପାଖରେ ପଇସା ଥାଉ ବା ନଥାଉ, ନଥାଉ ପୁଅ ବାପାଙ୍କ ମୋର ସେ ଗୋଟାଏ ପଦ କଥା ବାହାରେ ସାଙ୍ଗରେ ପୁଅଟେ କି ଝିଅଟେ ଯାଇଛି, ବାପା କହିବେ କଣ କିଛି କିଣିବାର ଥିଲା କି କିଣୁନୁ? ଆରେ କଣ କିଣିବୁ, ଖା କଣ ଖାଉ। ବାପା ଚିନ୍ତା କରିବେନି, ପକେଟରେ ପଇସା ଅଛି କି ନ ଅଛି, ସିଏ ହଉଛନ୍ତି ଆମ ମାନଙ୍କର ବାପା। ଛିଣ୍ଡା ସାର୍ଟ ଖଣ୍ଡେ ପିନ୍ଧି ଯିଏ ସାରା ବର୍ଷ ବି ଦେଇ ଦିଅନ୍ତି, ସିଏ ହଉଛନ୍ତି ଆମ ମାନଙ୍କର ବାପା। ବାପା ଆମ ମୁହଁରେ ହସ ଫୁଟିବାକୁ ଯିଏ ଇଚ୍ଛା କରନ୍ତି, ଛିଣ୍ଡା ଚପଲଟା ପିନ୍ଧିଛନ୍ତି ଯଦି କେହି ଦେଖିବ ଚପଲଟା ଛିଣ୍ଡି ଗଲାଣି ବୋଲି କହିବ, କହିବ ସେତେବେଳେ ବାପା ଉତ୍ତର ଦେବେ କଣ ଜାଣିଛନ୍ତି? କହିବେ ଛିଣ୍ଡା ଚପଲଟା ତ ଆଉ ଦୁଇ ତିନି ମାସ ଚଳିଯିବ, ଆଗକୁ ପରା ଆସୁଛି ସରସ୍ୱତୀ ପୂଜା, ପିଲାମାନଙ୍କ ପାଇଁ ନୂଆ ଡ୍ରେସ୍ ହବ କି ନାହିଁ? ପିଲାମାନଙ୍କ କଥା ଆଗେ ହଉ, ତାପରେ ଆମ କଥା ଆମେ ଚଳେଇଦେବା, ଦେଖିବା ପଛରେ ଆଣିବା। ସିଏ ହଉଛନ୍ତି ଆମ ମାନଙ୍କର ବାପା। ବାପା ଆଉ ମା ସିଏ ହଉଛି ଆମ ମାନଙ୍କର ମା। କୋଇ ମା ଗୋଟେ ପରିବାର କଥା ମନେ ପଡିଯାଏ ଲୋ ମା। ହେ ମା ଶୁଣ ମା, ପରିବାର କହିଲେ ହଁ ଚାରି ଚାରି ଜଣ ସଦସ୍ୟ, ବାସ ବାପ ମା ଦୁଇ ଜଣ, ପୁଅ ଦୁଇଟି ତାଙ୍କର, ହଁ ହଁ ବଡ ପୁଅର ବୟସ ବାର ବର୍ଷ, ବାର ବର୍ଷ ସାନ ପୁଅଟିର ବୟସ ସାତ ବର୍ଷ, ସାତ ବର୍ଷ। ସେଦିନ ପଡ଼ିଶା ଘରେ ମାଛ ତରକାରୀ ହେଇଛି, ହଁ ହଁ ସାନ ପୁଅଟା କାନ୍ଦିକି ଅଳି କରୁଛି, ମାଛ ଖାଇବି ମୁଁ, ମାଛ ତରକାରୀ ହେଲେ ଖାଇବି, ମାଛ ଖାଇବି ଛୋଟିଆ ଛୁଆଟା ନା, ମାଛ ତରକାରୀ ଦେଖି ଦେଇଛି ପଡ଼ିଶା ଘରେ, କହିଲା ମୁଁ ମାଛ ତରକାରୀ ହେଲେ ଖାଇବି। ଦେଖନ୍ତୁ ଆଜ୍ଞା, ଘରେ ବାକି ଆଉ ତିନି ଜଣ ସଦସ୍ୟ ରହିଲେ କାହାର ବୁଝେଇବା ଶୈଳୀଟା କିପରି? ବାପା ଆସିବେ କହିବେ ହେ ହେ କଣ ପାଟି କରୁଛୁ, ଆମ ଘରେ ଯାହା ହେଇଛି ତା ଖାଇକି ଚୁପ୍ ହେଇ ବସ, ଖାଇକି ଶୁଅ। ସାନ ଭାଇକୁ ବଡ ଭାଇ ବୁଝେଇବ, କହିବ ପୁଅରେ ତୁ ଆଜି ଖାଇଦେ, କାଲି କାଲି ଆମେ ବାପାଙ୍କୁ କହିକି ମାଛ ଆଣିବା, ଆମର ଘରେ ମାଛ ତରକାରୀ କରିବା। ସାନ ଭାଇକି ବୁଝେଇଦେବ ବଡ ଭାଇ, ବଡ ଭାଇ ହେଲେ ମା କେବେ ବୁଝିବନି, ମନ ମା ମନ ପରା କେବେ ବୁଝିବନି। ସାନ ପୁଅଟା ତାର କାନ୍ଦି ଅଳି କରୁଛି, ଗଡି ଯାଉଛି ମାଛ ତରକାରୀ ଖାଇବ ବୋଲି, ମା ଚପି ଚପି ଯିବ ପଡ଼ିଶା ଘରକୁ, ଡାକିବ ହେଲା କୁନାବୁ କଣ କହୁଛ ଅପା, ସାନ ପୁଅଟା ମୋର କାନ୍ଦି ଗଡୁଛି ମାଛ ତରକାରୀ ଟିକେ ଦିଅନ୍ତୁନି। ମଲା ସେ କାହା ପିଲା, କେମିତି ନିୟମ ଖଣ୍ଡେ ନଉନ, ମାଛ ତରକାରୀ ଟିକେ ମାଗି ଆଣିବ କବାଟ କୋଣରେ ବସେଇଦେବ, କହିବ ହେଇରେ ଇଏ କବାଟ କୋଣରେ ବସିକି ଖାଇଦେ, ବାପା ଦେଖିଲେ ପାଟି କରିବେ, ଆରେ ଏଠି ଖାଇଦିଏ, ସିଏ ହଉଛି ଆମ ମାନଙ୍କର ମା। ମା ଯିଏ ଆମ ମାନଙ୍କର ଇଚ୍ଛା ପୂରଣ କରିବାକୁ ଯାଇ ନିଜର ଲାଜ ଶରମକୁ ଭୁଲି ଯାଏ, ପଡ଼ିଶା ଘରେ ଯାଇ ହାତ ପାତି ମାଗିବାକୁ ଯିଏ ଲାଜ ସରମ ବି କରେନି, ନା ସିଏ ହଉଛି ଆମ ମାନଙ୍କର ମା। ହେଲେ ତେଣୁ ପୁଅ ଝିଅଙ୍କ ପାଇଁ ବାପା ମା ସବୁ କିଛି କରିଦେଇ ପାରନ୍ତି, କେବେ ଭୁଲିବାନି ବାପା ବୋଉକୁ, ପ୍ରତ୍ୟକ୍ଷରେ ଦେବତା ବାପା ମା, ସେ ଖାଇବା ଦେବତା ଗୋଟାଏ ପଦ, ବିଶ୍ୱଗୁରୁ ବାୟା ବାବା କଣ ବାୟା ଗୀତରେ ଗୋଟାଏ ପଦ କହନ୍ତୁ ଆଜ୍ଞା, କହିଲେ ଖାଇବା ଦେବତା ମାଗୁଛି ତାକୁ ମିଳଇ ନାହିଁ, ପଥରରେ ସିନ୍ଦୁର ବୋଳେଇ ଦେଇ ବୃକ୍ଷରେ ନାଲି କନାଟା ବାନ୍ଧି ଦେଇ, ଦେଖିବା କୋଟି କୋଟି ଟଙ୍କାର ଭୋଗରା ଖର୍ଚ୍ଚ କରିବେ, ବାପା ବୋଲେ ଡାକିବେ, ସେ ପଥର ହଁ କରିବ ନା? ନା
হাত রক্ষি দেব পুয় মুন্ডরে না নাই কিন্তু যে বাপা সে বাপা পাদ তলে মুন্ডিয়া মারি দিও বাও মার পাদ ছুই দিও তো না বাপ মা হাত রক্ষি দেবে পুয় জিও মুন্ডরে হ্যাঁ হ্যাঁ যশস্বী হো বলি কই দেবে হ্যাঁ এরা সেটি কি আবশ্যক আউ কোন লড়া সারে যালে তুমি কহিয়া কথা জুয়ার যাব কা পা ধুল নেকি যাব বাপা বংকর শুভ কার্যরে কুয়াড়ে গলা বেলে হ্যাঁ বাপ মাঙ্কর পাদ ধুলি নেকি যাব পাদ ছুই কি যাব গলে কোন হব আরে আরে বল জয় করছু জয় লাভ করিব মানে তুই আনছু হ্যাঁ হ্যাঁ মা পাদ ধুলি মু আনকি আসুছি ধন্যবাদ মু জানছি সেইতে লাগি তুই নচাই চাইলো হেই দেখো ধীরে ধীরে বয়স বড়ি বলে প্রত্যেক মনুষ্যর অবস্থা এমতি হুয়ে জীবন যৌবন ই কোন চিরস্থায়ী আসিলা বেলে মা পাদ ধুলি ধরি যাচ্ছু তোরে বোকা ডাকে তু আরে আসিলা বেলে স্ত্রী পাদ ধুলি আনথবু দি আসিলি খোলরে তাকে ঠোপাটিয়া মারিবু স্টেজকে আসিবু দেখিব অলস দেহরে রহবনি সরা খালি তালু তালু হব তুমি বুঝিবাকু চেষ্টা করছ এইটি ভাই হ্যাঁ হ্যাঁ সে চাষ কেবে বি করিবনি বাস হ্যাঁ আউ এটি মানিছি সেইতে লাগি সর এমতি হচ্ছে না সারে বাপা বউ দেবতা কিয়া যিবি মু মন্দির কিয়া পূজিবি পথর মো পাই মো বাপা বউ চলন্তি ঠাকুর মো পাই মো বাপা বউ চলন্তি ঠাকুর কিয়া যিবি মু বাপা বউ তাঙ্ক পাদ ধোই দেলে পানি পাই পাদু কি পঞ্চাম তো লোড়া নাহি মোর পাদু কি পঞ্চাম তো লোড়া নাহি মোর কিয়া যিবি মু মন্দির কিয়া পূজিবি মো পাই মো বাপা বউ চলন্তি ঠাকুর মো পাই মো বাপা বউ চলন্তি ঠাকুর প্রত্যেকের দেবতা হচ্ছে বাপা ও মা হেডি ভাই ধুলি যেতবেলে কুয়াড়ে জীব নেই জীব স্ত্রীর পাদ ধুলি নেব পাদ ধুলি নেই যাবু দেখ মু বল করে কালি যো যাবু নেইথিবু টিকে দেখিবু পাটি টিকে পকাই দেবু হেডি তো দাঁত উঠি যাব কোন নাই এবে কা পাদ ধুলি নেই যাবু বলে স্থির করছ নাই মা পাদ ধুলি বাস প্রত্যেকের দেবতা হচ্ছে বাপা ও মা আগে বাপা মা পুয় ঝিও পাইলে কেতে খুশি হয়ে যান কেতে আনন্দ উৎসব করন্তি কিন্তু যৌ মা বাপা কোলরে সে পুয়টে ঝিওটে ন থাকে বাপা মাঙ্কর মন আজি রাজারানীকর মন দুঃখ মন দুঃখ মন দুঃখরে ভাঙ্গি পড়ুছন্তি রাজারানী আগে কথাটাকু জাণিপারিলে দেবর্ষি নারদ নারদ যাইলে দেবর্ষি নারদ স্থির কলে হে ভগবান কলে কথাকু বৈকুণ্ঠ বিহারী নারায়ণঙ্কর নিকটে মু পৌঁছাই বাস বাস নারায়ণঙ্কর আশীর্বাদ হেব এ রাজারানী কলে পুত্র সন্তানী পাইপারিবে তেণু দেবর্ষি নারদ রাম নাম গান করি আগে যাচ্ছন্তি বৈকুণ্ঠপুর অভিমুখী হরি হরি কোটি দান গুণশীলম হরি হরি কোটি দান হরি হরি কোটি দান গুণশীল হরি হরি প্রাকৃত তত্ত্ব প্রপঞ্চ রোগহর প্রাকৃত তত্ত্ব প্রপঞ্চ রোগহর মক্ষীয় চরা চরণী গুণ
ত্রিলোক হরি হরি কোটি দান গুণ বিভু রাম কীর্তন করি দেবর্ষি নারদ পহঞ্চিলে বৈকুণ্ঠপুর নারায়ণ 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 ধাঙ্কু কুঙ্কু ধাঙ্কু কুঙ্কু ধাঙ্কু কুঙ্কু কলে দেবর্ষি যে চলিগলে বৈকুণ্ঠপুর হেলে বৈকুণ্ঠ বিহারি নারায়ণ পাদে ভক্তি ভরে প্রণমিলে জয় জয় হনুমান জয় পবন নন্দন মহাবীর বজরঙ্গি হে মারুতি পাদে করই বন্দন পচিগলে দেবর্ষি নারদ বৈকুণ্ঠ বিহারী নারায়ণ নিকটরে নারায়ণ 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 পৌঁছিবা পরে হেলা কর খাইবু মাছ গোটায় পদ ভাগবত খাইবু মাছ বলে পবিত্র জলে পাদ ধোই আসনে বসাইলে এ আসত পবিত্র জলরে পাদ ধৌত করি আসরে আসিলে করে দিলে বাহ কলে হে দেবর্ষি হেলা প্রভু কেতে কার্য তব আগমন শুনন্তু প্রভু ভৈরব সর রাজা হ্যাঁ হ্যাঁ যে কি নৃসিংহ রাজা তা কোলরে সন্তান সন্ততি কিছু নাহান্তি প্রভু হে তা কোলরে গোটিয়ে পুত্রটিয়ে দিয়ন্তু এতিকি মো নিবেদন প্রভু নাই দেবর্ষি কাহিঁকি প্রভু রাজা নৃসিংহ কোলরে হ্যাঁ হ্যাঁ ঔরস জাত সন্তান হই পারিব নাহি কাহিঁকি প্রভু কি কারণে কারণ শুনিব হ্যাঁ মু শুনিবি পুনি গোটিয়ে পদ ভাগবত কোন কইলি কলে জীবরে যাও দয়া নাহি আরে উদ্ধব গঙ্গা লটি সেহি যাও কলে জিবে দয়া নামরে নামরে বিশ্বাস প্রত্যেক সজ্জন হৃদয়রে ইয়ে ভাব রহিবা দরকার আজ্ঞা আসিয়া কথা প্রভু আজি কৌছন্তি দেবর্ষি কলে হে দেবর্ষি প্রভু সে রাজা নৃসিংহ মৃগয়াকু যাই আচ্ছা জীববদ্ধ করুথিবারু তার ঔরস জাত সন্তান হই পারিব নাহি না প্রভু যদি সে রাজা কোলরে ঔরস জাত সন্তান হই পারিব নাহি নাহি তা কোলরে গোটিয়ে পালিত পুত্র দিও প্রভু পালিত পুত্র হ্যাঁ প্রভু তুমি কোন পাই এতে অজন লগেছ কি দেবর্ষি হ্যাঁ প্রভু প্রভু সে রাজা হেউছি আপনকর পরম ভক্ত তা কোলরে গোটিয়ে পালিত পুত্র দেলে আপনকু সে মিঠেই শিরিনি দেই পূজা করিব প্রভু পূজা করিব তো ঠিক আছে দেবর্ষি তুমি যাও যাও দেবর্ষি মুই আর কিছু উপায় করিব বাস বাস কথা উপস্থাপন করাই দেলে প্রভুঙ্ক নিকট হ্যাঁ শ্রীনি মিঠেই রে মো প্রভু নারায়ণকর ভারি শ্রদ্ধা দেখো না আতি আজ্ঞা কেন দ্বার দ্বার পূজা পাউছন্তি সে শ্রীনি টিকে পাইবা পাই দ্বার দ্বার করে ভুলি যান্তি প্রভু নারায়ণ হ্যাঁ হ্যাঁ কে কহিবে মঙ্গলা চন্দ্র অভিরাম ঠাকুরঙ্কর গোটায় পদ কোন কইলে আজ্ঞা কলে শ্রীনিলা গিবাইয়া হই দ্বারে দ্বারে সে বুলু তাই আহা শ্রীনিলা কহে অভিরাম যদি দুধ সর কহে অভিরাম যদি দুধ সর শ্রেণীরে মো প্রভুঙ্কর ভারি শ্রদ্ধা দ্বার দ্বার করে বুলি যাআন্তি প্রভু নারায়ণ আগে দেবর্ষি প্রস্থান কলে হেলা কিছু দিন অন্তে কোন প্রভু অন্তর্যামী নারায়ণ বিচার কলে জাইলে জাইলে কলে রে দেবর্ষি সিনা কই দেকি পলাইলে রাজারানী মতে পূজা দেবে হে প্রভু হেলে রাজারানী যে পূজা দেবা বালা হ্যাঁ হ্যাঁ সিয়ে নিজে স্বীকার করিবা কথা না সত্য কথা সিয়ে নিজে মানিবা দরকার সে অন্তর্যামী পো সমস্তিক অন্তর কথা জানাতি কোন কলে প্রভু অন্তর্যামি মন কথা জান সত্য নারায়ণ প্রভু
ভিক্ষা গ্রহণ করবি যে তা পূর্ব তো সন্তান সন্ততি মানুষ ডাকি আন মু সমস্ত আশীর্বাদ করবি হেলা তাপরে তো ভিক্ষা গ্রহণ করি যাবি বাস হে বিপ্রবর আজ যাকে মো কোলরে পোনা ঝিও কিছু নাই কোন করুথিল যদি পুয়া ঝিও সব ভুলউছি নাই আয়া আম গাঁরে আম সারে গোটে গরিব লোকটিয়ে মূলটি আইলে খাইবা আয়া পুয়া ঝিও হেলেনি কেতে দিহ দেবতা করি সে পাইছে এবে আউ মু কয়া কথা রাজা রানী ক নাহি সবু তো ধন সম্পত্তি ফুল অছি কোঠে দিও দেবতা করি পাই না থানতে দিও দেবতা আগো আচ্ছা ও দিও পাউ যাই থানতে কি দেবতা পাউ যাই থানতে কলে বিশ্বাস মুলে এ জগত বিশ্বাস বিনা কর্ম যেতে ফল ন ফলে ঘটাচিতে মূলটি অট এ বিশ্বাস নাথ দাস তেমন বিশ্বাস হচ্ছে মূল নেই বিশ্বাস থিলে বিশ্বাস থিলা অসম্ভব সম্ভব হব বা বা হ্যালো রানী রানী আজি মনা করিলে হ্যাঁ হ্যাঁ সন্তান সন্ততি নাহান্তি রানী কর কোলরে না না ফকির গোসাই কলে হে মা হ্যাঁ তুম কোলরে সন্তান সন্ততি না না তো ফেরি যাউচি রে মা আপন সেমিতি কহন্তনি বিপ্রবর হ্যাঁ হ্যাঁ আপন যদি মোঠ ভিক্ষা গ্রহণ করি না জানতি তাহলে মতে দোষ লাগিব আপন মোঠ ভিক্ষা গ্রহণ করি যাঁতু হেলা তোর ভিক্ষা গ্রহণ করিবি হ্যাঁ বাস বাস তো গোটায় শর্ত রে তাহলে কুহন্তু কোন শর্ত আজি পর্যন্ত তো কোলারে সন্ধান সন্ধি না না যদি ভবিষ্যতরে কেবে তু পালিত পুত্র সন্ধানটিয়ে পাউ হ্যাঁ তবে সত্য নারায়ণ ঠাকুরঙ্কু শ্রীণী মিঠাই দে ষোল পালা দেই পারিবি দেই পারিবি উপর দেই পারিবি না কেবল কথারে কইলে হেবনি হবনি তোতে সত্যরে আবদ্ধ হেবাকু পড়িব হে বিপ্রবর মু সত্যরে আবদ্ধ হই কউচি উদয়াতি যদি ভানু পশ্চিম দিগি বিভাগে যে বিকশতি যদি পদব রানী মনরে আনন্দর সঞ্চার কথা সত্য হব মো শূন্যকূল পুণ্য সম্মান কলে নহলা নাই পছে হ্যাঁ হ্যাঁ পালিত পালিত পুত্র সন্তানটিয়ে পাইবি বলি কইছন্তি বাস এই আনন্দর সীমা কিছু দিন গত হয়েছে আজ্ঞা কিছু দিন পরে হেলা রাজা নরসিংহ ডাকিলে হে হে কলে সারথি 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 রে আজ্ঞা রে মণিমা জুহার মণিমা
ସାରଥୀ ଆଜ୍ଞା ମୃକୟାକୁ ଯିବା, ରଥ ପ୍ରସ୍ତୁତ ଅଛି? ହଁ ରଥ ହାୱା ଦେଇକି ରେଡି କରିଦେଇଛି, ଯିବା ସାରେ। ରଥ ରେଡି, ସୈନ୍ୟ ରେଡି, ଅସ୍ତ୍ର ରେଡି, ଶସ୍ତ୍ର ରେଡି, ଟିଫିନ୍ ରେଡି, ମିଲ୍ସ ବି ରେଡି, ଆଉ ରାଜ ନର୍ତ୍ତକି ବି ରେଡି। ରାଜବାଟି ଭିତରେ ସେ ନୃତ୍ୟ କରିବ, ପ୍ରଜା ମାନେ ସବୁ ଦେଖିବେ, ପ୍ରସାଦ ହେଇଛି ସେବନ କରିବେ, ସେ ରହିବେ, ଆମେ ସୈନ୍ୟ ନେଇକି ଚାଲିବା, ସେଠି ସୈନ୍ୟ ବସ ସେଠି ନୃତ୍ୟ କରିଦେବ। ପିଲାମାନେ ତାକେ ଖାଲି ଉଣ୍ଡି ବୋଲି ଅଛନ୍ତି। ହଁ ହଉ ଠିକ ଅଛି, କ'ଣ ଟିକେ ନୃତ୍ୟ ସଙ୍ଗୀତ ରାସର ଜମିଗଲି, ତାପରେ ମୃଗୟାକୁ ପଳେଇବା ଆଉ। ଆରେ ପିଲା କେଡ଼େ ଜୋରସୋର ବାଲି ଗାଉଛି କିରେ, ପୁରା ଦେଉଛି, ହାଙ୍କି ଦେଉଛି, ହାଙ୍କି ଦେଉଛି, ହେଲେ ଆଜ୍ଞା ମୋତେ ବି ଆସିବ, ମୋ ଆଗରେ ନାଟ ଦେଖଉଛି। କାଇଁ ତମେ କ'ଣ ବଡ଼ ନାଟୁଆ? ମୁଁ କ'ଣ ଏକୁଟିଆ ଆଜ୍ଞା, ମୋ ପିଲାଦିନ ନାଟୁଆ, ଆମ ବସ ଦେଖୁଛ, ଅନ୍ୟ କର୍ମୀମାନେ ସବୁ ଚୁପଚାପ ବସୁଛନ୍ତି, ତମେ ଏମିତି କ'ଣ ପାଇଁ ହଉଛ? ଆରେ କାଇଁ ବସିଛୁ କିରେ, ଝିଅ ତ ନାଚିଲା ଗାଇଲା, ତୋ ମନ କିଛି ହେଲାନି? ମୁଁ ଜାଣିଛି ପୁଅ, ତୁ ହେଇ ପାର୍ଟିରେ କହୁଛୁ ପୁଅ, ମୁଁ ଜାଣିଛି ତୋର କିଛି ହବନି, କାହିଁକି ଜାଣିଛୁ? ତୁ ପୁରା ବଳଦୁଟା। ନାଇଁ ତମେ ତ ଏକା ରୋଷିକିଆ। ନାଇଁ ମୁଁ ତ କାଠ ମୁଣ୍ଡାଟା। ବସ ହବ ହଉଛି ତୋତେ ସପନେ ଦେଖୁଛେ, ରାତି ସାରା ନିଦ ନାହିଁ ରେ, ତୋତେ ସପନ ଦେଖୁଛେ। ହେ 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 ହେ
গাও গাও সুন্দরী, গাই মোর মন মুগ্ধ করে দিও। তোমাকে থরে মনা করে দিলি নাই নে বসে বলিলি আজ্ঞা, আর মতে ডাকিলে পুনি গাইটি আলো সারে রহিওনি রহিওনি বসুছি বসুছি চুপ হয়ে বসিব না, তোমাকে কিছু দণ্ড মিলিব, কান ধরে বসু করে দিবি। রাজা বাহারিছে মৃগ কলে সমস্ত সৈন্য সামন্ত রেডি আছ প্রস্তুত আছ সমস্ত যা তোমার টিকে এইটি থাও মুখে রাণী অন্তপুর রাণী সহ রাণী অন্তপুর পৌঁছি গলে রাজা ডাকিলে কলাবতী তুমি কন হ করছ মু রাজা ভূমিকার অছি সি রাণী সি যেত স্বামী বলে ডাকিব মু হ করবি না তুমি হ করিব কলে কালি যে বইটা হোলা সে স্বামী এই হ করি আর যৌটি তো যৌ বইটা হব তুমি খালি স্বামী এই হ করিব নাই তুমি ধ্যান দেব না কোটি কেউ বইটা হচ্ছে সেটি তোমার রোল না কোণ অছি কলাবতী স্বামী মৃগয়াকু যাচ্ছি স্বামী আপনার মৃগয়াকু যাচ্ছেন হ্যাঁ যা পূর্বর তুম পাখে মোটর ছোটিয়া অলিটে স্বামী ই তো স্ত্রীর কর্তব্য স্বামী পাখে অলি করা কারণ স্ত্রীর যা দরকার সে কাহ পাখে অলি করব হ্যাঁ খালি ভুল কথা গোটা কহিল স্ত্রীর যা দরকার সে তা স্বামী কহব না দিওর কহব পুরাণ কু যা আজ্ঞা পুরাণ কথা দেখবা সেদিন ত্রেতয়া যুগ ত্রেতয়া যুগের কথা মনে পড়ে পিতৃ সত্য পালন পূর্বক রাম লক্ষ্মণ সীতা বাহারে বনকু জাঁড়ি পকাইলে মা কৌশল্যা মন দুঃখে ভাঙ্গি পড়লে কলে রাম মোর এত সুখ সৌহার্দ্যে বড়ি আসিছি সে পুরো বনকু যাব কি সুখ পাইব রে ধন কি সুখ পাইব জান রে রাম জান তো বনকু আজ্ঞা আজ্ঞা বনরে তোতে মিলিব নি রাজা সুখ শুন তো আজ্ঞা অযোধ্যা ভুবনকু ছাড়ি তো চালি যা না রে ইয়ে ভাগবত প্রসাদ বলতে পুরোনা আমি সদাল শিখিছিল ছাড়ি অযোধ্যা ভুবন ন যা রাম রে মো বাপ ধন গ
ଯଦନ୍ତ ପଲଙ୍କରେ ନିଦାନ ଚଇଥରେ ନିଦାନ ପଥ ସଜା କରି ରାମଚନ୍ଦ୍ରରେ କାଟିବୁ ଦିନ ଛାଡ଼ି ଅଯୋଧ୍ୟା ଭୁବନ ନଜା ରାମରେ ମୋ ବାପଧନ ଗଲେ ବନେ ତୁ ପାଇବୁ ରାମଚନ୍ଦ୍ରରେ ବହୁ କଷଣ ସେଦିନ ମା ବାରଣ କରିବା ସତ୍ତ୍ୱେ ପିତୃସତ୍ୟ ପାଳନ ପୂର୍ବକ ରାମକୁ ବନକୁ ଯିବାର ଥିଲା ତେଣୁ ବନଗାମୀ ହେଲେ ରାମ ଲକ୍ଷ୍ମଣ ସୀତା ପଞ୍ଚବଟୀରେ ଅବସ୍ଥାନ କଲେ ଇଏ ଯେତେବେଳେ ପଞ୍ଚବଟୀରେ ଅବସ୍ଥାନ କରିଛନ୍ତି ସେ ପଞ୍ଚବଟୀର କଥା କଣ ହେଇଛି ସୀତା ମାଙ୍କର ନଜର ପଡିଲା ଆଉ ନାରୀ ମାନଙ୍କର ଟିକେ ସୁନାରେ ବେଶୀ ଆଗ୍ରହ ସୁନା ରୂପରେ ବାହାରିଲ କହନି ଆଜ୍ଞା ମୋ ସ୍ତ୍ରୀ ଯୋଉ କାନ ଗୋଟାକ ପୋଡ଼ି ଦେଇଛି ସବୁଠି ଗୋଟେ ଗୋଟେ ଗୁଲ ଝୁଲ ଏମିତି ହେଇଛି ତମେ ତ ଯେତେ ନେଲ ମୁଲ ଖାଲି ତ ସ୍ତ୍ରୀ ପାଇଁ କଲ ଗୁଲ ଗୁଲ ଝୁଲ ସବୁ ଝୁଲ ଝୁମ୍ପା ସବୁ ଓଳେ ଝୁମ୍ପା ସବୁ ନାଲି ପଥର ନେଳି ପଥର ସବୁ ଓଳେ ଏ ଝିଅ ଯେମିତି ପୋଡ଼ିଛି ଦେଖ କଣ ହେଇଛି ନା ସେଦିନ ସୀତାଙ୍କର ନଜର ପଡିଲା ଗୋଟେ ସୁବର୍ଣ୍ଣ ମୃଗ ଉପରେ ସୁବର୍ଣ୍ଣ ମୃଗକୁ ଦେଖି କାହାକୁ ସେ ମାଗିଥିଲେ ପାଖରେ ଲକ୍ଷ୍ମଣ ଥିଲେ ଆଉ ରାମ ବି ଥିଲେ ହେଲେ କାହାକୁ ମାଗିଲେ କି କବି ସମ୍ରାଟ ଉପେନ୍ଦ୍ର ଭଞ୍ଜ ବୈଦେ ହିସ ବିଳାସ ବ ଅନୁପ୍ରାସରେ ଗୋଟାଏ ପଦ ପ୍ରମାଣ କଲେ ବିନା ଜିଣା ଭାସି ଶ୍ରୀରାମରେ ଭାସି ଏ ମୃଗେ ମୋ ଶ୍ରଦ୍ଧା ଆରେ ମୃଗେ ନା ବସନ୍ତୀ ଅଜିନେ ଅତି ସୁରଞ୍ଜନେ ଏ ପକ୍ଷୀ ଏ ବୋଧା ଆରେ ଥାଉ କଲେ ବିନା ଜିଣା ଭାସି ଶ୍ରୀରାମରେ ଭାସି ଭାସି ଶ୍ରୀରାମକୁ ତାଙ୍କ ସ୍ୱାମୀକୁ ମାଗିଥିଲେ ନା ମାଗିଥିଲେ ତମେ କଣ କହୁଛ ସ୍ତ୍ରୀର ଯାହା ଦରକାର ମୁଁ ସେଇ କଥା କହିଲି ଯାହା ଘରେ ଯିଏ ମାଲିକ ନାଇଁ ତେଣୁ ରାଜା ଯେତେବେଳେ ପହଞ୍ଚି ଗଲେ ରାଣୀ କଳାବତୀ ଅଳି କରୁଛନ୍ତି ସ୍ୱାମୀ ଆପଣ ତ ମୃଗୟାକୁ ଯାଉଛନ୍ତି ନା ଫେରିଲା ବେଳେ ସାଙ୍ଗରେ ଗୋଟେ ଜୀବନ୍ତ ଶିକାରଟେ ମୋ ପାଇଁ ଆଣିକି ଆସିବେ ଠିକ ଅଛି ମନଗୁଣା କରନି ରାଣୀ ଫେରିବା ସମୟରେ ତୁମ ପାଇଁ ଗୋଟେ ଜୀବନ୍ତ ଶିକାର ନେଇକି ଫେରିବି କଳାଙ୍କ ଗ୍ରାମର ପାଲାଗାୟକ ତାରେଶ୍ୱର ମହାପାତ୍ର ସେ କବିଙ୍କର ଗୋଟାଏ ପଦ ରାଣୀ ପାଖରେ ମେଲା ନେଇକି ଯାଉଛନ୍ତି ରାଜା ଏମିତି କଲେ ରାମାର ହରେ ମେଲାଣି ହେଉଛି ରାମାର ପାଶେ ଜୀବ ଧନ ରଖି ପରାଣ ଧନ ଆରେ ତୋ ପାଖେ ଜୀବ ଧନ ରଖି ପରାଣ ଧନ ଆରେ ତୋ ପାଖେ ଜୀବ ଧନ ରଖି ପରାଣ ଧନ ତୋ ପାଖେ ପିଣ୍ଡ ମାତର ଘେନି ଯାଉଛି ରାମାର ରାଜା ବାହାରିଛନ୍ତି ମୃଗ ଆଜ୍ଞା ଗୋଟେ ହେଲି
ପହଞ୍ଚି ଯାଇଛନ୍ତି ଘଞ୍ଚ ଜଙ୍ଗଲ ପଥରେ, ଗୋଟିଏ ପଦ, ବଡ ସୁନ୍ଦର ଜଙ୍ଗଲ ପ୍ରମାଣ କରିବେ ପୂଜ୍ୟ ତଥା ସ୍ୱର୍ଗତ ଗାୟକ କେଶରୀ ଉଦୟନାଥ ରଥ ଶର୍ମା ମହୋଦୟ କଲେ ନୃତ୍ୟ ବିଳାସିନି ଏ ମର୍ତ୍ତ୍ୟ ସ୍ରୋ ତସ୍ୱିନୀ ନା ତରଙ୍ଗ ଛଳେ ସନୀ ବଡ଼ ସୁନ୍ଦର ଜଙ୍ଗଲର ଶୋଭା ଏଇଭଳି ସୁନ୍ଦର ଶୋଭା ଲକ୍ଷ୍ୟ କରି କରି ରାଜା ଧୀରେ ଧୀରେ ଜଙ୍ଗଲ ପଥରେ ଅଗ୍ରସର ହେଉଛନ୍ତି। କିଛି ଦୂର ଜଙ୍ଗଲ ପଥ ଅତିକ୍ରମ କରିସାରିଛନ୍ତି ରାଜା। ହେଲା କଣ ମୋ ପ୍ରଭୁ ଅନ୍ତର୍ଯ୍ୟାମୀ ନାରାୟଣ ମନ ମଧ୍ୟରେ ବିଚାର କଲେ କଣ କରିବି ମୁଁ କହିଲେ ରାଜାରାଣୀ କୋଳରେ ପୁତ୍ର ସନ୍ତାନ ଟିକେ ଦେବି ଆଉ ରାଜାରାଣୀଙ୍କ ଠାରୁ ଶ୍ରେଣୀ ପ୍ରସାଦ ପୂଜା ପାଇବି। କେମିତି ପୁତ୍ର ଟିକେ ଦେବି କେମିତି ଆଜ୍ଞା ଅନେକ ଗୁଡ଼ିଏ ପୁଷ୍ପ ତୋଳି ଆଣିଲେ ଲୋ ମା ପୁଷ୍ପରେ ଗୋଟେ ଶିଶୁ ସନ୍ତାନର ପିତୁଳାଟିଏ କଟିଲି। ପିତୁଳାଟିଏ କରିଦେଇ ତାକୁ ଜୀବନ୍ୟାସ ମନ୍ତ୍ର ଦେଇଦେଲି ଜୀବିତ ହେଇଗଲା କୋମଳ ଶିଶୁ ସନ୍ତାନଟିଏ। କୋମଳ ପତ୍ର ପାରିଦେଇ ଜଙ୍ଗଲ ପଥରେ ଇଏ ଶିଶୁ ସନ୍ତାନଟିକୁ ଶୁଆଇଦେଲେ ଉପରେ ରଖିଦେଲେ ଗୋଟେ ମହୁ ଫେଡ଼ା ଟୋପାଏ ଟୋପାଏ କରି ମହୁ ଝରି ପଡୁଛି ଛୋଟ ଶିଶୁର ପାଟିରେ। ଶିଶୁର ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ମଧ୍ୟ କରିଛନ୍ତି ପ୍ରଭୁ ନାରାୟଣ। ଆପଣ ବିଚାର କରନ୍ତୁ ଦୁନିଆରେ ଯେତେ ସବୁ ସ୍ଲିପି ଅଛନ୍ତି ମୂର୍ତ୍ତି ଗଢିବାବାଲା ତାପରେ କିଏ ହବ କାରିଗର ହେଲେ ତାପରେ କିଏ ଗଢିବେ ନା ତାପରେ କିଏ ଗଢିବେ ବିଶ୍ୱଗୁରୁ ବାୟା ବାବାଙ୍କର ଗୋଟାଏ ପଦ କଲେ ସବୁ ଚିତ୍ରକର ବ୍ରହ୍ମାଣ୍ଡେ ଇଏ ଯେବେ ହୋଇବେ ରୁଣ୍ଡ ଗଢି ନ ପାରିବେ ଜଣେ କେ ସେହି ଚରମ ପିଣ୍ଡ ଗଢି ନ ପାରିବେ ଜଣେ କେ ସେହି ଚରମ ପିଣ୍ଡ ଗଢି ନ ପାରିବେ ଜଣେ କେ ସେହି ଚରମ ସବୁ ଜୀବଙ୍କୁ ସେ ଗଢିଛି ତାକୁ ବଢିବ କିଏ ସବୁ ଜୀବେ ଦେଲା ଆହାର ତାକୁ କେହି ନଦି ଆରେ ଏଭଳି ଶିଶୁର ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା କରିଦେଇଛନ୍ତି ଆଜ୍ଞା ହେଲେ ରାଜା କେମିତି ଜାଣିବେ ଶାଳ ଜଙ୍ଗଲ ରାଜା କେଉଁ ଦିଗରେ ଅଛନ୍ତି ଇଏ ଶିଶୁ ସନ୍ତାନଟା କୋଉ ଦିଗରେ ଶୋଇଛି ରାଜା କେମିତି ଦେଖିବେ କେମିତି ଦେଖିବେ ଆଜ୍ଞା ରାଜା ଜାଣିବେ ନା ମୋ ମାୟା ଦେବେ ଅଗୋଚର କାହୁଁ ଜାଣିବେ ନର ଛାର କାହୁଁ ଜାଣିବେ ଆଜ୍ଞା
ଆଡୁ କଣ ହେଇଛି ନା ଅନ୍ତର୍ଯ୍ୟାମୀ ନାରାୟଣ ମନ ମଧ୍ୟରେ ବିଚାର କଲେ କଣ କଲେ କଣ କଲେ ମୃଗ ଶିଶୁ ରୂପକୁ ଧାରଣ କରି ରାଜାଙ୍କ ଆଗରେ ଦୌଡ଼ିବା ଆରମ୍ଭ କରିଲେ ମୃଗ ଶିଶୁଟା ସେଇ ବାଟ ଦେଇକି ଦୌଡ଼ିଲା ଯେଉଁ ଦୌଡ଼ିବା ଟିକେ ଭଲ ହଉନି ନାଇଁ ମୃଗ ଶିଶୁଟା ଅନେକ ଦୂରକୁ ପଳେଇ ଗଲାଣି ଇଏ ରାଜାଙ୍କର ପାଦ ଅଟକି ଗଲା ଶିଶୁ ସନ୍ତାନ ଶୋଇ ରହିଥିବା ଜାଗାରେ କହିଲେ ମନ୍ତ୍ରୀ ଆଜ୍ଞା ଡାକିବାର କାରଣ କଣ ତମେ ଦେଖିପାରୁନ କିଛି କଣ ହେଲା କହୁନାହାନ୍ତି କୋଉଠି କଣ ଦେଖାଯାଉନି ଆଉ ତମେ କୁଆଡେ ଆସ ଆଜ୍ଞା ନା କଣ ହେଲା କହନ୍ତି ମୋତେ ଜଙ୍ଗଲରେ ଗୋଟେ ଶିଶୁ ସନ୍ତାନ ଦେଖିପାରୁଛ ଭଲ ଲାଗି ଦେଖ ତା ଆଖିରେ ଟିକେ କଣ ଲେଖା ହେଇଛି କଣ ରଖା ନୁହଁ କୁହ ମାନେ ବୃଦ୍ଧ ହେବାରୁ ଆଖିକି ଟିକେ ଦେଖାଯାଉନି ଆପଣ କହିଦେଲେ ଭଲ କଥା ହେଲା ଜଙ୍ଗଲରେ ଏକ ଶିଶୁ ସନ୍ତାନ ମନ୍ତ୍ରୀ ଜଙ୍ଗଲରେ ଗୋଟେ ପ୍ରଖର ଯୋଗୁଁ ତମକୁ ଏ ଅବସର ସମୟରେ ମୁଁ ନିୟୋଜିତ ଦେଇଛି ନାଇଁ ବୁଦ୍ଧି ପରା ପ୍ରଖର ରହ 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 ଜଙ୍ଗଲକୁ ଶିଶୁ ସନ୍ତାନ ଆସିଲା କୋଉଠୁ ଏଇଆ ବିଚାର କରୁଛ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହଉଛ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ କଥା ଶୁଣ କୋଉ ଗାଁ ଗହଳିରୁ ଚିଲ ଟେକିକି ଆଣିକି ଏଠି ପକେଇ ଦେଇଛି ଶୁଣୁଛ ଇଏ କଣ ବତକ ଛୁଆ ରେ କୁକୁଡ଼ା ଛୁଆ କଣ ଇଏ ମଣିଷ ଛୁଆ ସତ ତ ମଣିଷ ଛୁଆକୁ ଆଣିପାରିବନି ଆଉ ଗୋଟିଏ କଥା ଅଛି ଆଉ ଦେଖି କହିଲ ଭାଇ ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଅନୁମାନ ଲଗେଇ କୋଉ ମା କାଠ ପାଇଁ ଆସିଥିଲେ ଜଙ୍ଗଲକୁ ତାଙ୍କର ଛୁଆ ପିଲା ହବାର ଦିନ ମୁଣ୍ଡ ହେଇଯାଇଛି ଭଲ କିନି କାଠ ଗୋଛାଟେ ହାଣି ଦେଇଛନ୍ତି ତାକୁ ବାନ୍ଧି ଯେତେବେଳେ ମୁଣ୍ଡେଇଛନ୍ତି କରିକି ଛୁଆଟା ଖସି ପଡ଼ିଛି ଆଉ କଣ କହିଲେ ଯାଉଛି କାଠ ଗୋଛାଟା ଘରେ ଥୋଇଦେବି ତାପରେ ଆସିଲେ ଛୁଆଟାକୁ ନେଇକି ଯିବି ସତ୍ୟନାରାୟଣ 120 ବର୍ଷ ପରେ ପ୍ରଦାନ କରନ୍ତୁ ବିଦ୍ୟାବୁଦ୍ଧି ପ୍ରଦାନ କରନ୍ତୁ ଯଶସ୍ୱିନୀ କରନ୍ତୁ ବିଜୟିନୀ କରନ୍ତୁ ସର୍ବେ ବୋଲେ ଆନନ୍ଦ କୁମାର ହରି ବୋଲ ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ମନ୍ତ୍ରୀ ଆଜ୍ଞା ମୋତେ ରାଜଧର୍ମ ପାଳନ କରିବାକୁ ପଡିବ ହଁ ଆଜ୍ଞା ଜଙ୍ଗଲ ହିଂସ୍ରନ୍ତ କବଳରେ ସନ୍ତାନ ଛାଡି ଯାଉ ଉଚିତ ମନେ ରାଜାର ଧର୍ମ ପ୍ରଜାକୁ ସୁରକ୍ଷା ଦେବା ସନ୍ତାନକୁ ଆମେ ରାଜ୍ୟକୁ ନେଇଯିବା ରାଜ୍ୟରେ ଆମେ ଡେଙ୍ଗୁରା ଦେଇଦେବା ଯଦି ଏ ସନ୍ତାନ କାହାର ହୋଇଥାଏ ସେ ଆସି ଆମ ରାଜବାଟୁ ନେଇଯିବେ ଶୁଣିବେ ଗୁଣିକ ଜନ ଧନ ମାଳିରେ ମୋ ସୁନା ଥାଳିରେ ତୋତେ ଗେଲ କରିବାକୁ ମନ ଧନ ମାଳିରେ ମୋ ସୁନା ଥାଳିରେ ତୋତେ ଗେଲ କରିବାକୁ ମନ ସନ୍ତାନକୁ ଯେ ଧରିଲେ ଧନ ମାଳିରେ ମୋ ସୁନା ଥାଳିରେ ତୋତେ ଗେଲ କରିବାକୁ ମନ ରାଜ୍ୟରେ ହାଜର ହେଲେ ଧନ ମାଳିରେ ମୋ ସୁନା ଥାଳିରେ ତୋତେ ଗେଲ କରିବାକୁ ମନ ଯା 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 ଇଏ ଶିଶୁ ସନ୍ତାନଟିକୁ ନେଇ ରାଜ୍ୟରେ ପହଞ୍ଚିଗଲେ ରାଜା ଆଉ କି ମୃଗ ଏହା କରିବେ ନା 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 ଛୁଆଟିକୁ ପାଇ ସାରିବା ପରେ ରାଜ୍ୟକୁ ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ କଲେ ଠିକ ଅଛି କଲେ ମନ୍ତ୍ରୀ ଆଜ୍ଞା କାଳ ବିଳମ୍ବ କଣ ପାଇଁ ନାଇଁ କାଳ ବିଳମ୍ବ କରିବାନି ରାଜ୍ୟରେ ଡେଙ୍ଗୁରା ଦିଆଯାଉ ଠିକ ଅଛି ଡେଙ୍ଗୁରା ବାଲା ଶାନ୍ତି ଡେଙ୍ଗୁରା ଦେଇଦେବୁ ହଉ ହଉ ରାଜା ଯାଇଥିଲେ ମୃଗ ଏହାକୁ ମୃଗ ଆରୁ ଗୋଟିଏ ସନ୍ତାନଟିଏ ପାଇକରି ଆଣିଛନ୍ତି ସେ ଯାହାର ସନ୍ତାନ ହୋଇଥିବ ଆମ ରାଜବାଟରୁ ଆସିକି ନେଇଯିବ ଏଇ କଥା ଟିକେ ଡେଙ୍ଗୁରା ଦେଉ ତମେ ଗାଁ ଜୁଆଇ ହଉ ଭାଇ ଭାଇ
ହଁ ତାଙ୍କୁ ପାଇନାହାନ୍ତି ସେଠି ବାଣ୍ଟି ଦିଅନ୍ତୁ ସେ ବାଣ୍ଟି ଦିଅ ବାଣ୍ଟି କ'ଣ ବାଣ୍ଟୁଛନ୍ତି ବାଣ୍ଟି ଦିଅନ୍ତୁ ବେଗ ବାଣ୍ଟିକି ଯା ପାଲାବାଲାଙ୍କ ମଞ୍ଚକୁ ଅନ୍ୟ କୌଣସି ବ୍ୟକ୍ତି ଏଣ୍ଟ୍ରି କରିବା ଅନୁଚିତ ମଞ୍ଚରେ ଆମେ ଅଛୁ ମାନେ ମଞ୍ଚ କେବଳ ଆମର ମଣି ଶ୍ୟାମ ସୁନ୍ଦର ହେ ମଣିମା ତୁମେ ତ ଲବଣୀ ଚୋର ତୁମେ ତ ଶ୍ୟାମ ସୁନ୍ଦର ହେ ଆ ତୁମେ ତ ଶ୍ୟାମ ସୁନ୍ଦର ହେ ମଣିମା ତୁମେ ତ ଭୁଲି ଗୋପ ପ୍ରୀତି କଳା ପ୍ରଜାପତି ଭୁଲି ଗୋପ ଭୁଲି ଗୋପ ପ୍ରୀତି କଳା ପ୍ରଜାପତି ଭୁଲି ଦୟଣା କିଣିଲା ମନ ତୁମର ଦୟଣା କିଣିଲା ମନ ତୁମର ସୁଖେ ଦୁଃଖେ ମୋର ଦେଉଚ ହସି ତୁଳସୀ ଚନ୍ଦନ ନାଉଚ ବସି ଆଉ କାହାକୁ ଭାବିଛ ଦେବାକୁ ପଦ ସେ ଲାଗି ଆଖିକୁ ନ ଆସେ ନିଦ ଯୁଗରୁ ଚାଲିଛି ବଣିଜ ତୁମର ଭାବ ବଣିଜ ତୁମର ତୁମେ ତ ତୁମେ ତ ଶରଧା ଶେଖର ଜଗତ ବନ୍ଧୁ ପରମ କାରଣ କରୁଣା ସିନ୍ଧୁ ଶୁଝିବା ପାଇଁକି ତୁଳସୀ ବଣ ପାଖରୁ କରିଚହେ ରାଧା ବାରଣ କାହିଁକି କରୁଛ ପ୍ରଭୁ ମୋତେ ହତା ଦର ପ୍ରଭୁ ମୋତେ ହତା ଦର ତୁମେ ତ ଶ୍ୟାମ ସୁନ୍ଦର ହେ ତୁମେ ତ ଶ୍ୟାମ ସୁନ୍ଦର ହେ ତୁମେ ତ ଲବଣୀ ଚର ତୁମେ ତ ଶ୍ୟାମ ସୁନ୍ଦର ତୁମେ ତ ଲବଣୀ ଚୋର ଓ ଜୟ ଜୟ ଜଗନ୍ନାଥ ହେ ପତିତ ପାବନ ତୁମେ ତ ଶ୍ୟାମ ସୁନ୍ଦର ପତିତ ପାବନ ତୁମ ଉଡ଼େ ଘନ ଘନ ଜୟ ଜୟ ଜଗନ୍ନାଥ ଚକା ବୈଠିଆ ଜୟ ଜୟ ଜଗନ୍ନାଥ ଛପନ ଭୋଗିଆ
ଏ ତତେ ଭଣ୍ଡେଇ ଦେଲା ଏ ରଙ୍ଗ ପସରା ଏ ଗୁରୁ ଆଜ୍ଞା ମାନି ବାଟେ ଯାଉଥିଲୁ ଗୁରୁ ଆଜ୍ଞା ମାନି ବାଟେ ଯାଉଥିଲୁ ସୁନା ହରିଣୀ ତୋ ମନ ହରିଲା ରଙ୍ଗ ପସରା ଏ ତତେ ଭଣ୍ଡେଇ ଯା ଯା ଆୟରେ ପାଗଲ ମନ ଭୁଲି ଗଲୁ କେ ନତେ ତୁ ଚିତ୍ତ ମତି ନ ଦେଲୁ ରେ ଗୋବିନ୍ଦ ଚରଣ ଛାଡ଼ି ମୁଁ ଆସି କଟକ ନେଇଥିରେ ଘର ଭଡ଼ା ସେଇ ଡାଳରୁ ଏ ଡାଳକୁ ଦଉଛି ମୁଁ ଖଣ୍ଡି ଉଡ଼ା କିବି ଦେଖି ମୁଁ ଶିଖିଗଲି ତବାକୁ ସବୁ ସି ହେବିଲୋ 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 ମୁନି ଋଷିକର ନେତ୍ର ସମ୍ପତି କାଳିଆନ ଦୋରା ନା ବରେ କିପା ଖୁଣ୍ଟିଆ କାତକୁ ନା କାହିଁ ପାଇଁ ମୋର ଭରସା କରିଅଛୁ ତାକୁ ଇଏ ଦେଖ 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 ଗୋରାଧେ ଦିବ୍ୟ ନେତ୍ରରେ ତାହା 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 ଗୋରାଧେ ଦିବ୍ୟ ନେତ୍ରରେ ତମ କଳା କାହ୍ନୁ କେମିତି ନାଚନ୍ତି କେମିତି ନାଚନ୍ତି ତମ କଳା କାହ୍ନୁ ଶରଧା ବାଲି ଉପରେ ଗୋହରାଧେ ରାଧେ ରାଧେ ତାହା ଗୋହରାଧେ ଦିବ୍ୟ ନେତ୍ରରେ ଏ ତତେ ଭଣ୍ଡେଇ ଦେଲା ରଙ୍ଗ ପସ ଜୟ ଜୟ ନାରାୟଣୀ ଜୟ ମାତାରିଣୀ ତୁ ଘଟଗାଁରେ ରହିଲୁ ଘଟଗାଁ ବାସିନୀ ପ୍ରେମରେ ମୋର ପରିତା ଡାଲି ପ୍ରେମରେ ମୋର ପରିତା ଡାଲି ନାଚିବି ତୋ ପାଇଁ ମାମୁନି ଥେଇ 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 ମାମୁନି ଥେଇ 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 ଭଜନ ଗୁଡା ଗାଉଥିଲ ଦି ଚାରି ପଦ ମୁଁ ଚଉଦ ଅଗିରି ଗପୁଥିଲି ସାରେ କହିଲେ ମାମୁନି ଥେଇ ଥେଇ ତା ଭିତରେ ପୁରେଇଲେ ଶୁଣ ପିଲାମାନେ ଜାଣିବେ ନହେଲେ ସେ ଗୀତ କିଛି ଜାଣିବେନି ଇଏ ଥେଇ ଥେଇଟା ଜାଣିବେ ହଉ ଠିକ୍ ଅଛି ପ୍ରସଙ୍ଗକୁ ଆଗକୁ ପଳେଇବା ବା ଆଜ୍ଞା ପୁତ୍ର ସନ୍ତାନଟିକୁ ଜଙ୍ଗଲ ମଧ୍ୟରୁ ପାଇକରି ବା ରାଜା ଆସି ପହଞ୍ଚାଇଛନ୍ତି ରାଜ୍ୟ କହିଲେ ମନ୍ତ୍ରୀ ରାଜ୍ୟରେ ଆମର ଡେଙ୍ଗୁରା ଦେବାର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଉ ଡେଙ୍ଗୁରା ବାଲା କଣ ଡେଙ୍ଗୁରା ବାଲା ଟିକେ ଡେଙ୍ଗୁରା ଦେଇଦବୁ ବାଲା ନା ପଲା ଶୁଣ ଟିକେ ଡେଙ୍ଗୁରା ଦେଇଦବୁ ହଁ ବାସ ଡେଙ୍ଗୁରା ବାଲା ଯିଏ ଡେଙ୍ଗୁରା ଦିଏ ସେ ଡେଙ୍ଗୁରା ବାଲା ଡେଙ୍ଗୁରା ବାଲା ନା ନା ବାଲା କରୁ ବାଲା ବାଲା ମୋ ନାଁ ଧରି କହୁନ ଠିକ ଅଛି ଠିକ ଅଛି ମନ୍ତ୍ରୀ ମୋର ତାଙ୍କର ଉନ୍ନତ ବୁଦ୍ଧି ମୋ ନାଁ ଧରି କହୁନ ଯାହା ଡାକିବ ତମେ ଆରେ ବୋ ବିଦୁର ବିଦୁର ହଁ ବିଦୁର ଏମିତି ନୁହଁ ସର୍ଟ ରେ କହିଲା କି ଆରେ ବୋ ବିଦୁର ବାସ ଟିକେ ଡେଙ୍ଗୁରା ଦେଇଦବୁ ହଁ ଆରେ ବୋ ବିଦୁର ନାଇଁ ସିଏ ଡେଙ୍ଗୁରା ଦେଇ ଦେଇ କହିବା ବାଲା ତ କହିବା ସହିତ ତାଙ୍କର ଟିକେ ଭଲ ଅଛି କଣ ଦେବୁ ଆଉ ସେଇ କଥା ଅଛି ସେତେବେଳେ ହୟ ବାବୁ ହେ ରାଣୀଙ୍କର ଆନନ୍ଦ ପୁତ୍ର ସନ୍ତାନ ଦିନକୁ ଦିନ ବଢିଲା ଏକବିଂଶ ଦିବସରେ ନାମକରଣ କରିବା ଆରମ୍ଭ ବିଧି ନାମକରଣ କରିବେ ରାଜା ବ୍ରାହ୍ମଣ ମାନଙ୍କୁ ଡକେଇଲେ ବା 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 କହିଲେ ବ୍ରାହ୍ମଣ ଦେବତା ଆସିଗଲୁ ଆମେ ଟିକେ ଲଗ୍ନ ଦେଖି ଭାଇ ଆଜି ପତ୍ର ବିଚାର କରି ମାରିବା ମଜା ନାମକରଣ କରନ୍ତୁ ଆସନ୍ତୁ ବ୍ୟାଗ ପତ୍ର ସବୁ ରଖିଥା ରାଜାଙ୍କର ନାମ ନାମକରଣ ହବ ରାଜା ପୁଅ ପାଇକି ଜାଣିଛନ୍ତି ନା ତା ନାଁଟା ଦିଆ ହବ ଶୁଣ ଟିକେ ମୁଣ୍ଡରେ ଛୁଆଁ ଦେଲ ମଝିଗାରେ ମଝିଗାରେ ବାସ ଖଡ଼ିଟା କା ମୋ ମୁଣ୍ଡରେ ଛୁଆଁ ହଁ ଠିକ ଅଛି ହଁ ଖଡ଼ଟାକୁ ଦେଲି ମୋ ହାତକୁ ଆଉ ଥରେ ଧରିକି ବାସ
ঠিক আছে আরে কেউ বার কোটি রহলা কম তু জান হ্যাঁ ঝিও গোটে ফল না কহিলু তোতে কিন্তু ব্যাগ ধরি তু ব্যাগ ধরি গোটে ফুল না কহিলু দেখিব হেনু তোতে কহিছি তু গলাল যোড়ে খাই গলাল যোড়ে খাইকি যাবু তু বহ এটা মন্দার গোটে ঠাকুরাণী কহিলু দেখিবু না কম করবু নীলাচলে জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণ কালিকা বুঝলু তোতে কহিছি তু সবুযাক আইজম সাথে বহি বহি নবু যোড়ে খাইবু জিয়ে মোতে যেউ ভাবরে ভাবই সেই ভাবে তাকু দিয়ে দর্শন আরে দিয়ে মোতে যেউ ভাবরে ভাবল সেই ভাবে তাকু দিয়ে দর্শন যে যেমতি ভাবিব সেমতি ঠাকুর তাকে সেই রূপে দেখা দেব তো জানছু গণপতি ভট্ট সে গণেশ রূপে দেখিলে ইয়ে হেতি কইছি যো মা মঙ্গলা নাকের যে লগাইছেন বসণী সে সব রূপ গলা ফল গলা ফুল গলা ঠাকুর আনি গলা গোটে নয় কহিলু তাঙ্ক ঘর দেখিছু দেখার চেষ্টা করু এটি মাড়ি গেলি পুরা তাঙ্ক আগটা চাল অছি সে তুলি মাড়ি বলে রক্ষিছি ইন্দ্রাস ভাই এটা মহান গোটে বার কহ হেগলা হেগলা ঠিক হয়ে গেছে রাজাঙ্ক নাম কম কহিলি মনে রক্ষিতা নৃসিংহ আউ রানী না কলাবতী এক দুই তিন চারি পাঁচ ছ সাত এক দুই তিন চারি পাঁচ ছ সাত পুয় না রক্ষিবা বিদ্যাধর কলি বিদ্যাধর নাম দিলে তাহার আনন্দে পারিলে চেনুর পাবর পরি ছুটি লাগি ন গুন্ডি বুলিলে পুত্র রতন ক্রমে ক্রমে কাঠ ধরি না উভা ফুটাই চালিবা দিশই শোভা কেড়ে সুন্দর কেড়ে সুন্দর তুমি বাল্য অবস্থা হেলা অতি হেলা গণ্ড কৈশোর অবস্থা শেষ অবস্থা শেষ আহত পুত্র নাম রখিলে বিদ্যাধর বিদ্যাধর দিনকু দিন বড়িলা চারি বর্ষ চারি মাস চারি দিনরে বিদ্যা শিক্ষা কলা আগে এ পর্যন্ত সব ঠিক চালিছে সব ঠিকঠাক চালছিলা কিন্তু কোন কোন তু গোটিয়ে জায়গায় ত্রুটি রইছে এ হে সিরিয়াস কথা হল দাল কোন ত্রুটি রইছে সেই ডিফেক্ট ডিফেক্ট সেইটা তো হ্যাঁ সেই তো ডিফেক্ট আছে মতে কইবা পড়িবো মা কহন রানী না আপনারা জানিছেন সারে রানী সত্য করিলে বাস শিরিণী মিঠে যাই ষোল পালা দেবা কইলে পালিত পুত্র সন্তান টিয়ে পাইলে সত্য নারায়ণ কু শিরিণী মিঠে দেই ষোল পালা দেব হেলে কাই দেলেনি হেলে কাই দেলেনি পুয়া বড় হেলানি পুয়া টিয়ে পাইলে হ্যাঁ
ସତ୍ୟନାରାୟଣ କୁ ପୂଜା ଦେବା କଥା ଭୁଲି ଗଲେ ରାଣୀ। ଗଲା ଅନ୍ତର୍ଯ୍ୟାମୀ ନାରାୟଣ ବିଚାର କଲେ, କହିଲେ ଆରେ ଦେଲା ବାଲା ମୁଁ, ନେଲା ବାଲା ବି ଦେଇଥିଲି ନେଇଯିବି, ମୁଁ ଦେଇଥିଲି ମୁଁ ନେଇଯିବି। ହଁ ଏ ପୁତ୍ର ସନ୍ତାନ କୁ ରାଜାରାଣୀ କୋଳରୁ ନେଇଯିବା ପରେ ରାଜାରାଣୀ ଅନୁଭବ କରିବେ ସତ ପୁତ୍ର ସନ୍ତାନ ନଥିବାର ଦୁଃଖ କଣ କଣ ଦୁଃଖ ବା। ତେଣୁ ଅନ୍ତର୍ଯ୍ୟାମୀ ନାରାୟଣ କଣ କଲେ, ବୃଦ୍ଧ ବ୍ରାହ୍ମଣ ବେଶକୁ ଧାରଣ କରି ଇଏ ବିଦ୍ୟାଧର ଯେଉଁ ବାଟରେ ବିଦ୍ୟା ଶିକ୍ଷା କରି ଫେରିବ ସେଇ ବାଟରେ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି। ଶୁଣନ୍ତୁ ଶୁଣନ୍ତୁ ଠିକ, ସେଦିନ ସହପାଠୀ ମେଳରେ ଫେରି ଆସିଲା ବିଦ୍ୟାଧର, ବ୍ରାହ୍ମଣ ମହାସ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି, ଚାରି ପାଞ୍ଚ ଗୋଟି ଛାତ୍ର ସେଇ ବାଟ ଦେଇ ପଳେଇ ଗଲେ ସିନା ଇଏ ବିଦ୍ୟାଧର ବୁଦ୍ଧି ସମସ୍ତଙ୍କ ଠାରୁ ଉନ୍ନତ ମାନର। ଆଜ୍ଞା ପ୍ରଣାମ ଆଜ୍ଞା, ଆୟୁଷ୍ମାନ ଭବ। ଆଉ ପାଦଳ ପଡ଼ିଯିବି ବାବୁରେ ହେଲା। ଆଜ୍ଞା କୁଆଡ଼େ ଯାଉଥିଲେ କ'ଣ ଏଠି ବୃଦ୍ଧ ହେଲେଣି ରେ ବାବୁ? ମୁଁ ଜାଣିପାରୁଛି ଆଜ୍ଞା, କ୍ଲାନ୍ତ ଶ୍ଲାନ୍ତ ଶରୀର ବର। ହଁ ହଁ ଏ ବୃଦ୍ଧ ବୟସରେ ମୁଁ କେତେ ବାଟ ବା ଯାଇପାରିବି? ଆଚ୍ଛା ବୃକ୍ଷ ଛାୟା ଦେଖି ମୁଁ ଟିକେ ବିଶ୍ରାମ କରୁଛି। ହଁ ହଁ ଆପଣ ବ୍ରାହ୍ମଣ ଲୋକ ନା? ଆଚ୍ଛା ବାବୁ କହିବୁ କି ଆମ ଘର ଆଡ଼େ ଟିକେ ଆସିବେ କି ବୁଆ ଟିକେ ଭୋଜନ କରିକି ଯିବେ? ଆଚ୍ଛା ଠିକ ଅଛି ଯେ ଏଇ ବାଟ ଦେଇ ତିନି ଚାରି ଗୋଟି ପିଲା ଗଲେ କେହି ଜଣେ ମୋତେ ପ୍ରଣାମ କଲେ ନାଇଁ, ସେ ଭାରି ଦୁଷ୍ଟ ପିଲା ତାଙ୍କ ହାତରେ ମିଶିଲେ ତୁ ଆସି ମୋତେ ପ୍ରଣାମ ଜଣେଇଲୁ କ'ଣ ପାଇଁ? ବ୍ରାହ୍ମଣ ହେଉଛନ୍ତି ଦେବତା, ବ୍ରାହ୍ମଣ ହେଉଛନ୍ତି କଳିଯୁଗରେ ଦେବତା, ଆଉ ଦେବତା କିଏ ଅଛନ୍ତି କି? ନାଇଁ ତମେ ମୋ ବ୍ରାହ୍ମଣ୍ୟ ଦେବାୟ ଗୋବ୍ରାହ୍ମଣ ହିତାୟ ଚ ଜଗଦିତାୟ କୃଷ୍ଣାୟ ଗୋବିନ୍ଦାୟ ନମଃ ନମଃ। ସେଇଥିଲାଗି ମୁଁ ପ୍ରଣାମ କଲି ଆଜ୍ଞା, ଗୁରୁଜୀ ମୋତେ ବତେଇଥିଲେ। ଆଚ୍ଛା ଗୁରୁଜନ ମାନଙ୍କୁ ଦେଖିଲେ ପ୍ରଣାମ କରିବ। ଧନ୍ୟବାଦ। ହଁ ହଁ ବୁଦ୍ଧି ତୋର ଉନ୍ନତ ମାନର। ହଁ ହଁ ତୋ ନାଁଟା କ'ଣ କହିଲୁ? ମୋ ନାଁ ହେଉଛି ବିଦ୍ୟାଧର। ବା ଇଏ ନାଁଟା ଯେମିତି ପାଇଛି ତା କାମ ଗୁଡାକ ସେମିତି ହଉ, ଭାରି ବଢିଆ ପିଲାଟା ବାବୁରେ। ଆଜ୍ଞା ତୋ ବ୍ୟବହାରରେ ମୁଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଖୁସି। ମୋତେ ଖୁସି ତ ଆପଣ ଆପଣ ମାନେ ଖୁସି ତ? ତୋ ବ୍ୟବହାରରେ ଆଜ୍ଞା ମୁଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପ୍ରୀତ। ସ୍ଥିର କରିଛି ତୋତେ ଗୋଟେ ଉପହାର ଟିକେ ଦେବି। ଆଜ୍ଞା ମୋତେ ଗୋଟେ ଉପହାର ଦେବେ? କଣ ଦେବେ ଦିଅନ୍ତୁ ଆଜ୍ଞା ଦିଅନ୍ତୁ। ନାରାୟଣ ଚିନ୍ତା କଲେ କହିଲେ କଣ ଗୋଟେ ଏମିତି ଉପହାର ଦେବି ଭୁଲେଇବି, ଇଏ ତା ବାପ ମାଙ୍କୁ ଭୁଲିଯିବ। ବାସ୍ କହିଲେ ତାକୁ ପାଇଲେ ତା ବାପ ମାଙ୍କୁ ଭୁଲିଯିବ। ସେ ଉପହାରଟି କଣ କଣ ଆଜ୍ଞା? ଝୁଲାମଣିରୁ କାଢି ଦେଲେ ଗୋଟେ ସୁନ୍ଦରୀ ନାୟିକାର ଚିତ୍ରପଟ, ଗୋଟେ ଝିଅର ପଟ ଚିତ୍ର ଆଣୁଛୁ। କହିଲେ ଦେଖୁଛୁ ବିଦ୍ୟାଧର? ହଁ ଦେଖିଲେଣି ଆଜ୍ଞା, ଗୋଟେ ଝିଅର ଫଟ। ଆଜ୍ଞା କି ସୁନ୍ଦର ମ ଫଟୋଟି, କି ସୁନ୍ଦର ହେଇଛି ସତରେ, ସିଏ କେତେ ସୁନ୍ଦରୀ ହେଇନଥିବେ। ଆଚ୍ଛା ଏତେ ସୁନ୍ଦରୀ ହେଇଛ, ତମ ବେଣି ପକେଇଛ, ଲଚକମଣି ତୋର ଜୋଡ଼ା ବେଣି ଆଲୋ ମୋର ବନ ପିତା ଲଚକମଣି ତୋର ମୋତେ ଛାଡ଼ି ଆଲୋ ସୁନା ଗରି ଜୀବୁନି ଲୋ ଗଜ ମୁକୁତା ଚାଲୁ ଚାଲୁ ବାପା ଏ ଲଚକମଣି ସତରେ କି ଯୋଡ଼ା ବେଣି ପକେଇଛି, ଆଗକୁ ଗଧେ ପଛକୁ ଗଧେ କେତେ ଷ୍ଟାଇଲ କରିଛି, ଭଲ ଗୀତ ଗୁଡାକ ସେଟିଂ କରି ରଖିଛ ତମେ। ହେଇଟି ବିଦ୍ୟାଧର ଚିତ୍ରପଟକୁ ଦେଖିଲୁ ବାବୁ? ହଁ ମୁଁ ଚିତ୍ରପଟକୁ ନେଇଯିବି। ନାଇଁ ନାଇଁ କେତେ ଦିନ ପାଇଁ ମୁଁ ରଖୁଛି ଆଜ୍ଞା, ଆପଣଙ୍କୁ ଦେଇଦେବି ଏଇ ରାସ୍ତାରେ ଆସିକି ଦେଇଦେବି, ମୁଁ ରଖୁଛି ଏଇ ରାସ୍ତାରେ ଗଲାବେଳେ ଆପଣଙ୍କୁ ଦେଇଦେବି। ହେଲେ ଆଜ୍ଞା ଆଙ୍କ ନାଁ କ'ଣ? ଲାଗିଲା ପ୍ରଭୁର ଭାଇଆ, ଆଉ ଗୋଟାଏ ପରେ ଗୋଟାଏ ପାହାଚ ଚଢ଼ିବା ଆରମ୍ଭ କଲା ବିଦ୍ୟାଧର। ଲାଗିଲା ଲାଗିଲା ଏ ନାଁ ହେଉଛି ତାରାବତୀ। ତାରାବତୀ ନା 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 ତୁମେ ଭୁଲ କହୁଥିବ, ଆଙ୍କୁ ଚନ୍ଦ୍ରବତୀ କହିଲେ ଚଳିବ, ଏଡ଼େ ସୁନ୍ଦର ହେଇଛନ୍ତି ଚନ୍ଦ୍ରବଦନା ଘରି। ହଁ ହଁ ଶୁଣିଲେ ଆଙ୍କ ରାଜ୍ୟ ଏକ ରାଜ୍ୟ ହେଉଛି ସିଂହଳ, ସିଂହଳ ରାଜ୍ୟ, ସିଂହଳ ରାଜ୍ୟର ଇଏ ରାଜଜେମା ନାମ ଇଆଙ୍କ ତାରାବତୀ। ହଁ ଚନ୍ଦ୍ରମୁଖୀ ବାଳା ଇଏ। ହେଲେ ଆଜ୍ଞା ଆଙ୍କ ପାହାକୁ ଯିବାକୁ ହେଲେ ଆଙ୍କ ସହିତ ମୁଁ ଭେଟ ହଅନ୍ତି, ହେଲେ କୋଉ ରାସ୍ତାରେ କେମିତି କୋଉ ବାହାନରେ ଗଲେ ହବ? ମୋ ନିକଟ ଗୋଟେ ପକ୍ଷୀ ରାଜ ଘୋଡ଼ା ଅଛି, ଇଏ ଅଶ୍ୱ ଦୌଡ଼ି ପାରେ ଆଉ ଉଡ଼ି ବି ପାରେ। ସେଇ ଅଶ୍ୱଟାକୁ ମୋତେ ଦିଅନ୍ତୁ, ଦେଇଦେବି। ଠିକ ଅଛି ତୋ ବ୍ୟବହାରରେ ମୁଁ ଯେହେତୁ ପ୍ରୀତ ଇଏ ଅଶ୍ୱଟିକୁ ମଧ୍ୟ ତ ଦେଇଦେବି। ହଁ ହଁ ହଉ ପ୍ରଭୁ ତ ଚାହୁଁଥିଲେ ନା ସେଇଆ, ଇଏ କେମିତି ବାପା ମାଙ୍କୁ ଛାଡ଼ି ପଳେଇ ଯାଉ,
ତେଣୁ ଆଜ୍ଞା ଅଶ୍ୱପୃଷ୍ଠରେ ବସି ବାହ ଏ ଚିତ୍ରପଟକୁ ଧରି ବିଦ୍ୟାଧର ଚାଲିଗଲା ତେଣେ ସିଂହଳ ରାଜ୍ୟ ଅଭିମୁଖେ ପହଞ୍ଚିଲା ସିଂହଳ ରାଜ୍ୟର ବେଣ୍ଟ ପୁଷ୍କ ନିକଟରେ ତେଣେ ସିଂହଳ ରାଜଜେମା ତାରାବତୀ କ'ଣ କରୁଛନ୍ତି ନା ସିଂହଳ ରାଜ ନନ୍ଦିନୀ ଘେନି ସର୍ବେ স্নান করা তুমি আজ কোন স্নান করা যাবনি না কোন আস গাধ আচ্ছা তুমি সাবুন আনিছ কি সাবুন আনিছ ষণ্ঢ লাইট দেখুছ আম পুষ্করিণী কি কেমিতি শোভাবন হয়েছে দেখুছ দেখি জেমা দেই দেখি দেখি নলিনী দেখরে নলিনী 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 রে পুরিত বুড়িকে কাহার চরণ ধরু এ মত ভাছি চরণ ধরু এ মত ভাছি গতিরে গজ ମୋ ଗତିରେ ଗଜ ଅଛି ବୋଲି ମୋତେ କୁମ୍ଭୀର ଭିଣ ଆଲୋ କିମ୍ଭୀର ହେଇନଥିବ ଲୋ ସେଟା ଜୋକ ହେଇଥିବ ହସ କୌତୁକରେ ସ୍ନାନ କରୁଛନ୍ତି ସ୍ନାନ କରିବା ଭିତରେ ଗୋଟିଏ ସଖୀର ନଜର ପଡିଲା ଆଉ ହଁ ହଁ ସଖୀ ଦେଖିଲୁଣି ଘୋଡ଼ା ଲୋ ଘୋଡ଼ା ଘୋଡ଼ା ନା ହାତୀ କାହାକୁ ଘୋଡ଼େଇବି କହିଲ କାହାକୁ ଘୋଡ଼େଇବନି ପୁଷ୍କରିଣୀ ଘୋଡ଼ାରେ ଗୋଟେ ଘୋଡ଼ା ବନ୍ଧା ହେଇଛି ସେ ଘୋଡ଼ା ପାଖରେ କିଏ ଜଣେ ଯୁବକ ଶୟନ କରିଛନ୍ତି ଚାଲ ତାଙ୍କ ନିକଟକୁ ଯିବା ତାଙ୍କ ପରିଚୟ ପଚାରି ଆସିବା ଆମ ଜେମାଙ୍କ ବେଣ୍ଟ ପୁଷ୍କରିଣୀ ବହୁ ପୁରୁଷ ଆସନ୍ତିନି ମନା ତାଙ୍କର କେଡ଼େ ବଡ଼ ସାହସ ହଏ ବିଦେଶୀ ହଏ ଯୁବକ ହଏ ବାବୁ ତୁମକୁ ଶୁଭୁନି କଣ କଣ ହେଲା ଶୁଣ ତୁମେ ଜାଣିବା ଦରକାର ଏ ହେଉଛି ଜେମାଙ୍କର ବେଣ୍ଟ ପୁଷ୍କରିଣୀ ଏଠି ପୁରୁଷ ପ୍ରବେଶ ମନା ପୁରୁଷ ଠିକ ଆସନ୍ତିନି ନାଇଁ 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 ତମେ କହିବା କଥା କାଇଁ ବୋର୍ଡ ମାରିଲନି କଣ ବୋର୍ଡ ମାରିଥାନ୍ତୁ ପୁରୁଷ ଏଠାରେ ପ୍ରସବ କରିବା ନିଷେଧ ଆଉ କଣ ପ୍ରସବ ଅଲଗା ପ୍ରବେଶ ଅଲଗା ପ୍ରସବ କୋଉଠି ଭାବରୁ ମେଡିକାଲରେ ତମେ ଯାଇଥିଲ ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ଶୁଣ ଯଦି ତମେ ଭୁଲ ବଶତଃ ଆସିଛ ଏତେ ଶୀଘ୍ର ପଳା ନଗଲେ କଣ କରିବ ରାଜା ଜାଣିଲେ ତମ ଶିର କାଟିଦେବେ କେଡେ ଉର୍ଲି ତମେ ମୁଁ କାହିଁକି ଦେଖେଇବି ଯେ ସେ କାଟିବେ ମସ୍ତକ ମୁଁ ଆସିଛି ନା ମୁଁ ଜାଣିପାରିନି ଆସିଛି ହେଲେ ଭୁଲ ହେଇଯାଇଛି ତ କର କ୍ଷମା ରେ জনা নথিলে মা জনা হেবে বলি হে মা কর ক্ষমা রে ক্ষমা কর ମୁଁ ଆସିଛି ଭୁଲ ହେଇଯାଇଛି ଆଉ ମୁଁ ନ ଜାଣି ଆସିଛି ତମେ ମୋତେ କ୍ଷମା କରିଦିଅ
କହିଲେ ହେଲେ ସଖୀ ଦେଖିପାରୁଛୁ ତ ଇଏ ଜେମା ସିଆଡୁ ଚାଲି ଆସୁଛନ୍ତି ବାବା ହଁ ଜେମା ଚାଲି ଆସୁଛନ୍ତି ଘଟଣାସ୍ଥଳରେ ପହଞ୍ଚିଗଲେ କହିଲେ ଏ ସୁନ୍ଦର ଯୁବକ ଏଠି ସେ ସୁନ୍ଦର ଯୁବକ ସେ କିଏ ସେ ମୁଁ ତାଙ୍କୁ ଦେଖିଲା ବେଳେ ତ ମୁଁ ଦେଖିଲା ବେଳେ ତ ତାଙ୍କୁ ତାଙ୍କ ମୋ ମନ ପ୍ରାଣ ସବୁକିଛି ତାଙ୍କ ପାଖରେ ବିକି ଆସିଲିଣି ହେଲା ତାଙ୍କ ପରିଚୟ ଟିକେ ପଚାରି ଆସନ୍ତନି ସେ କେଉଁ ରାଜ୍ୟରୁ ଆସିଛନ୍ତି ଭୈରବ ସହର ନୃସିଂହ ରାଜନ ତାଙ୍କ ନାମ ହେଉଛି ବିଦ୍ୟାଧର ସେ ଜଣେ ରାଜକୁମାର ତାଙ୍କ ଭୈରବ ସହରରେ ଘର ସେ ମୋତେ ବିବାହ କରିବେ ନାହିଁ ପଚାରି ଆଷାଢ ମାସରେ ଝରି ବରସା ପଡିଥିଲା ଇନ୍ଦ୍ରଧନ ଆରେ ରଥ ଯାତ୍ରାରେ ଦେଖା ହୋଇଗଲା ସେଦିନ ମୋହନ ରଥ ଯାତ୍ରାରେ ଦେଖା ହୋଇଗଲା ସେଦିନ ମୁହୁନୁହୁନୁ ରଥ ଯାତ୍ରାରେ ଦେଖା ହୋଇଗଲା ସେଦିନ ମୁହୁନୁହୁନୁ ଭାଦ୍ରବ ମାସରେ କୁଦୁରୁକୁଣି ଫୁଲା ତଳୁଥିଲେ ଜାନ ଖାଇ ଭୋଗ କିଣି ହାତେ ଧରାଇଲେ ସେଦିନ ମୁହୁନୁ ଖଇ ଭୋଗ କରି ହାତେ ଧରାଇଲେ ସେଦିନ ମୁହୁନୁ ମୁନୁ ଖଇ ଭୋଗ କରି ହାତେ ଧରାଇଲେ ସେଦିନ ମୁହୁନୁ ମୁନୁ ମୁଁ ତାକୁ ବିବାହ କରିବାକୁ ଚାହୁଁଛି ଦେଖ ଜେମା ସେ ଯୁବକ ଭଲ ପାଇବ ଅସରା ବାପା ଯଦି ଜାଣିବେ ରେ ଆମ ସମସ୍ତଙ୍କୁ ଦଣ୍ଡରେ ଦଣ୍ଡିତ ହେବାକୁ ପଡିବ ଶୀଘ୍ର ପଳେଇବା ଆଜ୍ଞା ତାରାବତୀ ଉପରେ ନଜର ପଡିଯାଇଛି ଏ ବିଦ୍ୟାଧରଙ୍କର ତାରାବତୀ ତମେ ଚାଲି ଯାଉଛ ତାରାବତୀ ସଖୀ ତମେ ସଖୀ ମାନେ ନେଇଯାଉଛନ୍ତି ତମକୁ ତୁ ଚାଲୁଥିଲୁ ତୋ ବାଟରେ ମୁଁ ଚାଲୁଥିଲି ମୋ ବାଟରେ ତୁ ଚାଲୁଥିଲୁ ତୋ ବାଟରେ ମୁଁ ଚାଲୁଥିଲି ମୋ ବାଟରେ ଦେଖା ହେଲା ତୋର ମୋର କେଉଁଠି ମନ ହଜିଗଲା ସେଠି ସେଇଠି ତାରାବତୀ ତମେ ଚାଲି ଯାଅ ନା କେବଳ ତମ ପାଇଁ ମୁଁ ଆସିଛି କାହିଁକି ଜାଣିଛ ତମର ମୋର ଯଦି ବାହାଘର ହେଇଯିବ ତମର ମୋର ଯୋଡ଼ିଟି ଭଲ ମାନିବ ଜାଣିଛ କେମିତି ତୋର ମୋର ଯୋଡ଼ିଟି ଯେମିତି ଗୁଆ ଘିଅ ସାଙ୍ଗେ ଅରୁଆ ଭାତ ତୁମରି ଭଳିଆ ସୁନ୍ଦରୀ ରମଣ ବାହା ହେବା ପାଇଁ ଛୋଟ ପଟ ମୁଁ ମୁଡ଼ି ହେଲେ ତୁମେ ବି ଚର ମୁଁ ଖଟା ହେଲେ ତୁମେ ବି ଅର ମୁଁ ଇଟିକି ତୁମେ ସମର ମୁଁ ମାଛ ହେଲେ ତୁମେ ବେସର ଯେତେ ଝିଅ ଅଛନ୍ତି ମାରାଣ ଯେତେ ଝିଅ ଅଛନ୍ତି ମାରାଣ କିଏ ତୁମ ପରି କେହି ନୁହଁ କାଇଁ ପିଲା ଚିଚିରା ଖାଉଛୁ କି ସିଏ ଗୁଆ ଘିଅ ଅରୁଆ
অরিদ্য রূপসী লাবণ্যময়ীকে দেখি এ ভাবর রাইজরে ঘুরি বুলা বিদ্যাধর তারাবতী মিলি ছাড়ি গলা মতে লোহ পটাইবি গরি তোতে ভালরে ভালরে রাজি ন হইলে ভালরে 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 রাজি ন হইলে মো কথারে কোন করিব তুমি বোতল ভাঙ্গিবি গরি তো দুয়ারে বোতল ভাঙ্গিবি গরি তো দুয়ারে হে বোতল ভাঙ্গিবি গরি তো দুয়ারে আমি যে বোতল ভাঙ্গিব দুয়ারে চিঠি টিয়ে লেখিছি মো তোমানারে তোমানারে চিঠি টিয়ে লেখিছি মো তোমানারে তোমানারে মন ছাড়ি যাউছি মু আলিবে হে এই গারে লাজ ভরা কি কবাত সে পাকে লাজ ভরা আজি কর্তা বছ সে পাকে লাজ ভরা কি কবাত সে পাকে লাজ ভরা আজি কবাত সে পাকে দিয়ে মতে লাগি দিয়ে রে চিঠি দিয়ে লিখিছি মু তোমনারে কহিলে যা কই ছিটকি যাউছি এ কহিলে না কই মুহ মোড়ুছি বয়স এমিতি বুঝিব কেমিতি বয়স এমিতি বুঝিব কেমিতি কেড়ে যতনরে আকু কিয়ে গড়িছি নবম শ্রেণী ঝিয়টা আতিকি মোহত করুছি জেমা আর শুনিমু আলো সখি দেখুছু তো ইয়ে উভয় গো ভিতরে ভাবনা ধীরে ধীরে বড়ি বড়ি চলেছে রাজা যদি জানিবে ইয়ে কথা হ্যাঁ সখি রাজা যদি জানিবে আমার শিরচ্ছেদি আলো হে আলো হে অগ্নি পাখরে কেবে ঘিও রহিব নেকি চাল পড়াই চাল জেমাগু নেই পড়াইবা সখি মানে আজি জেমাগু নেই পড়াই যাউছে বা বা কিন্তু বিদ্যাধর চিন্তা কলে কলে এই তো সে তারাবতী এই তো তারাবতী যে চিত্রপটরে যিয়ে হ্যাঁ এ তো সে সেই আহা তেলু এ রাজজেবা তারাবতী কো পাইবা কো হেলে আহা মতে এই রাজ্য রইবাকো পড়িব বাস তারাবতী এ রাজজেবা সরা চালি হলে রাজবাটি তুমি আসরি তুমি মথারে পাট ওড়ি পিঁধে দেবি কলে মু কোউটি রইব মু তো সম্পূর্ণ অপরিচিত হেলে কাহা বারণ্ডারে টিকে শুই পড়িবি যাউচি কালি প্রভাত হলে কোড়ে যি যাউচি এ কানামুন্ডা পিন্ধার শুই পড়িবি সকাল পাইলে মু জিবি জুয়ারে হেলে আজ শুই পড়িবে এঠে সন্ধ্যা সময় সন্ধ্যা পরে রাত্রি রাত্রিরে যিবাও কোড়ে ইয়ে বিদ্যাধর সে রাজ্যরে এক কোঠা ঘর বারণ্ডারে শুই পড়িছি আরে মো বারণ্ডা প্রভাত সময়রু সে ঘর বাহারি আসিলা জনে মালিয়ারি মাউছি উঠি আসি দেখিলা তা বারণ্ডারে জনে অপরিচিত যুবক মো বারণ্ডারে কেহি কেতলে শুনতিনি কে জনে শোয়েছি উঠে তা পাখুকু যায় তু কি একি রে পুয়া এ পো তু কি একি রে আরে তু একটি কাই মো বারণ্ডা শোয়েছি ঘুঘুড়ি মারছু মাউসি হ্যাঁ কেড়ে ওড়া স্বপ্ন দেখুদিলি তু আও স্বপ্ন দেখি না রাত্রি রাত্রি নাহি হ্যাঁ আচ্ছা মাউসি তু কাই কি মো নিদ ভাঙ্গিলু তো নিদ ভাঙ্গিলি হ্যাঁ মো ঘরে পুরুষ লোক রুহতিনি তু জলদি পড়া লোকমানে যদি জানিয়া মতে নিন্দা করিবে যদি পুরুষ ন রুহন্তিনি তাহলে মু রহুচি নাই কহনি পড়া কাই মৌসা কোয়া গলা কি সে কথা কহনি রে পুয়া কাই কি সে কথা কহিলে মা আখিরে আউ লুহ রহুনি মাউসিলো তো আখিরে রুহ লুহ রহুনি কি তো পছবটে এ পছবটা রে গড় কউছ আচ্ছা মাউসা কোয়া গলা সে কথা শুনিব পুয়া সেতলে থিলা বাল্য বিবাহ র বাল্য বিবাহ মৌসা মতে বাল্য বিবাহ হইতলা মৌসা মতে আম ঘরে ছাড়ি দেই সে তাঙ্ক ঘর কো গলা হে পাড়ি পোড়া কু কি রোগ খাইলা যে সে সেইঠে খতম হেলা সেই দিন মো কঙ্কাল ফটা মাউসি তো কপাল হেটা ফটা তো ভাগ্য খারাপ হে ঘরে বে পুরা তো ভাগ্যর গুড্ডায় মার আছি ও ছাড়ে মাউসি গলা তো গলা মৌসা গলা আর কো মৌসা আসিব তু তো জিদিয়া লোক দ্বিতীয় বিবাহ করিবুনু হ্যাঁ হও হও হেলে মাউসি তোর ছুয়া পিলা কেতটা তু জাইলু পুয়া গোটা চোপা ছড়াটি হেইতু শুনুছ মু বাল্য বিধবা
ମତେ ଏଥର ପଚାରୁଛୁ ଛୁଆ ପିଲା କେତେଟା ନା ମୁଁ କହିଲା କଥା ଧର ମୋର ପୁଅ ଝିଅ କରିବି ଧର ମୋ ପୁଅ ଯାହା ଯାଏ କାହାକୁ କରିନି ମତେ ଆଜି ସହ ଧର ପୁଅ କରେ ତତେ ଧର ପୁଅ କରିବି ତୁ ତାହେଲେ ମୋର କୋଉ କାମରେ ଆସିବୁ ଦେଖ କାମ କଣ କହିଲୁ ହେଲେ ମାଳି ଘର ମୁଁ ନିତିଦିନ ଜଙ୍ଗଲକୁ ଯାଏ ଜାଳନୀ କାଠ ଆଣେ ଫୁଲ ତୋଳିକି ଆଣେ ଫୁଲ ଗୁନ୍ଥେ ରାଜ ବାଟିକି ନେଇକି ଯାଏ ରାଜାଙ୍କୁ ଦିଏ ଆଣିକି ଦିଏ ଜେମା ଦେଇକି ଦିଏ ହେଲା ମୋର ନିତିଦିନିଆ କାମ ଆଚ୍ଛା ମାଉସୀ ତୋ ଘରେ ମୁଁ ରହିଲେ ଇଏ ଯୋଉ ସବୁ କାମ କରୁଛୁ ତୁ ଆଉ କରିବୁନି ମୁଁ ଖାଲି ଯୋଡ଼ିଏ ଖାଇବି ତୋ ଘରେ ରହିବି ଜଙ୍ଗଲରୁ ଫୁଲ ତୋଳିକି ଆଣିବି ମୁଁ ଜାଳି କାଠ ଆଣିବି ମୁଁ ଦୋକାନ ସଉଦା ଆଣିବି ମୁଁ ଯାହା କହିବୁ ତାହା କରିବି ତୋ ଘରେ ରହିବି ତୁ ଯଦି ମୋର ଏତେ ଉପକାର କରିବୁ ଆଜିଠୁ ତାହେଲେ ଧର୍ମ ପୁଅ ହେଲୁ ମାଲ୍ୟାଣୀ ମାଉସୀ ଘରେ ଧର୍ମରେ ପୁଅ ହେଇକି ରହିଗଲା ବିଦ୍ୟା ଧର ନୀତିପ୍ରତି ଫୁଲ ତୋଳି ଆଣିଦିଏ ଜାଳେଣୀ କାଠ ଆଣେ ମାଉସୀର ମନ ମୁତାବକ ସମସ୍ତ କାର୍ଯ୍ୟ ସମ୍ପାଦନ କରୁଥାଏ ଦିନେ ବିଚାର କଲା ବିଦ୍ୟାଧର କହିଲା ଖାଲି କଣ ଏଠି ରହିକି ଫୁଲ ତୋଳିବି କାଠ ଆଣିବି ନା ନା ମୋତେ ମୋ ଲକ୍ଷ୍ୟ ସ୍ଥଳେ ପହଞ୍ଚିବାକୁ ପଡିବ ମନ କଥାକୁ ଲେଖିଦେଇଛି ଗୋଟେ ଚିଠିରେ ଚିଠିରେ ସାଇତି ରଖିଛି ଫୁଲ ତୋଳି ଆଣିଲା କହିଲା ଆଲୋ ମାଉସୀ ଆଜି ଫୁଲମାଳ ମୁଁ ଗୁନ୍ଥିବି ମୁଁ ଗୁନ୍ଥିବି ମାଉସୀ ଫୁଲମାଳ ଗୁନ୍ଥିଲା ଆଉ ଆଚ୍ଛା ମାଉସୀ ରାଜାଙ୍କ ପାଇଁ ଫୁଲମାଳ ଇଏ ରାଣୀଙ୍କ ପାଇଁ ଫୁଲମାଳ ରାଜଜେମାଙ୍କ ପାଇଁ ଫୁଲମାଳ ହେଲେ ରାଜଜେମା ପାଇଁ ଯେଉଁ ଫୁଲମାଳ ସେ ଫୁଲମାଳ ଭିତରେ ମନ କଥା ଲେଖାଥିବା ଚିଠିଟି ଗୁନ୍ଥି ଦେଇଛି ମାଉସୀ କିନ୍ତୁ ଜାଣିନି ଏ କଥା ରାଜବାଟିକୁ ଫୁଲମାଳ ନେଇକି ଗଲା ମହାରାଜ ଏଠି ତୁମ ପାଇଁ ଫୁଲହାର ରାଣୀମା ଏଠି ତୁମ ଫୁଲହାର ନିଅ ଜେମାମଣି ମୁଁ ତୁମ ପାଇଁ ଫୁଲହାରଟିଏ ନେଇକି ଆସିଲି ମାଉସୀ ଆଜି ଫୁଲମାଳ ନେଇକି ଆସିଲ ନା ଠିକ ଅଛି ଦିଅ ଇଏ ରାଜଦେବା ଯେତେବେଳେ ଫୁଲମାଳକୁ ଦେଖିଲେ ମହ ମହ ବାସୁରା ବାସିଲା ଆଉ କହିଲେ ଆଜି ଫୁଲମାଳ କାଇଁ ନିଆରା ନିଆରା ଜଣାପଡ଼ୁଛି ତନ ତନ କରି ରାଜଦେବା ଫୁଲମାଳ ଦେଖିଲେ ଏମିତି ତନ ତନ କରି ଦେଖିବା ଭିତରେ ରାଜଜେମାଙ୍କର ନଜର ପଡ଼ିଲା ଆଉ ଫୁଲମାଳ ଭିତରେ ଚିଠି ଖଣ୍ଡିଏ ଗୁନ୍ଥା ହେଇଛି କହିଲେ ଅନ୍ୟ କୌଣସି ଦିନ ଏମିତି ଆସେନି ଇଏ ଚିଠି କଣ ଦେଇଛି କିଏ ମାଉସୀର ଅଲକ୍ଷ୍ୟରେ ପତ୍ରଟିକୁ ପାଠ କରୁଛନ୍ତି ଆଜି ରାଜଜେମା ସେ ଚିଠି କଣ ଲେଖା ଥିଲା ଚିଠି ଲେଖା ଥିଲା ରାଜଜେମା ତାରାବତୀ ଜାଣିବ ତାରାବତୀ ଜାଣିବ ବେଣ୍ଟ ପୁଷ୍କ ନିକଟରେ ଯେଉଁ ଯୁବକ ସହିତ ସାକ୍ଷାତ ହେଇଥିଲା ତମର ମୋର ଯୋଉ ଭେଟ ହେଇଥିଲା ମୁଁ ହେଉଛି ସେଇ ଯୁବକ ପ୍ରଥମ ଦେଖାରେ ତୁମକୁ ଭଲ ପାଇ ବସିଛି ମନ ରହିଗଲା ସତ କଥା ଆଉ ତୁମକୁ ପାଇବାର ଆଶା ରଖି ତୁମ ରାଜ୍ୟରେ ଇଏ ମାଲ୍ୟାଣୀ ମାଉସୀ ଘରେ ମୁଁ ରହୁଛି ତୁମକୁ ବହୁତ ଭଲ ପାଏ ତାରାବତୀ ତାରାବତୀ ସତରେ ଇତି ବିଦ୍ୟା ଧର ପ୍ରଥମ ପ୍ରେମ ପ୍ରଥମ ଚିଠି ଲେଖୁଛି ଅଳପ ଭାବୁଛି ବେଶୀ ଆଜି ଫୁଲମାଳ କିଏ ଗୁନ୍ଥିଛି ମୁଁ ଗୁନ୍ଥିଛି ଜେମାମଣି ନା ନା ତୁମ ହାତ ଗୁନ୍ଥା ଫୁଲମାଳ ମୁଁ ସବୁଦିନ ଦେଖୁଛି ସତ କହୁଛି ଜେମାମଣି ଆଜି ଫୁଲମାଳ ନିଆରା ସତ କଥା କୁହ ମାଉସୀ ସତ କହୁଛି ଜେମାମଣି ସେ ଫୁଲହାରଟି ମୁଁ ଗୁନ୍ଥିକି ଆଣିଛି ନା ନା ଆଜି ବାସନା ହଉଛି
ସତ ନ କହିଲେ ରକ୍ଷା ନାହିଁ। ସତ କଥା କୁହ, ଆଜି ଫୁଲମାଳ କିଏ ଗୁନ୍ଥିଛି? ଜେମା ମଣି, ତାହେଲେ ସତ କଥା ଶୁଣିବ। ମୋ ଘରକୁ ମୋ ଝିଆରି ଆସିଛି, ସିଏ ସେ ଫୁଲହାରଟି ତୁମ ପାଇଁ ଗୁନ୍ଥିକି ଦେ। ମିଛ କହିଦେଲା ମାଉସୀ। କାହିଁ କହିଲ ମିଛ? କେମିତି ବା କହିବ, ସେ ତ ବିଦ୍ୟାଧର ତା ଘରେ। ବିଦ୍ୟାଧରଟା ଗୁନ୍ଥିଛି ରାଜଜେମା ପାଇଁ ଫୁଲମାଳ। ସତ ରାଜା ଯଦି ଜାଣିବେ ଦଣ୍ଡ ଦେବେ, ଏ ବପା ମାଉସୀ ବିଧାନ କରିବେ ନାହିଁ। ତେଣୁ କହିଲା ମୋ ଝିଆରି ଗୁନ୍ଥି ଦେଇଛି ଫୁଲମାଳ। ହଁ ଜେମା ମଣି, ଜେମା ତ ଜାଣିସାରିଛନ୍ତି। ବାବା କହିଲେ ମାଉସୀ, ମାଉସୀ ଏ ତମ ଝିଆରି ଯଦି ଏଡ଼େ ସୁନ୍ଦର ଫୁଲମାଳ ଗୁନ୍ଥି ଜାଣନ୍ତି, ତମ ଝିଆରି ଦେଖିବାକୁ କେଡ଼େ ସୁନ୍ଦରୀ ହେଇନଥିବେ। ମୋ ଝିଆରି ସୁନ୍ଦରୀ ନୁହଁ, କାଳି କତରିଟିଏ, ପୋଚରିଟିଏ, ସିଙ୍ଗାଣି ବହି ଯାଉଛି, ନେଞ୍ଜରେ ଧାର ଧରାକି ବହୁଛି, ଦେଖିବାକୁ ତ ଭାରି ଅସୁନ୍ଦରୀ। କହିବେ ଦୁଇ ଦିନ ହେଲା ତାହେଲେ ନାଳ ଶୁଆ ଝାଡ଼ା ହଉଛି ଯେ, ସିଏ ଆଉ ଖାଲି କେତେ ଯିବ? ମାଉସୀ, ତମ ଝିଆରିଟା ସୁନ୍ଦରୀ କି ଅସୁନ୍ଦରୀ ତାକୁ ଦେଖିଲେ ସିନା ଜାଣିବା। ତମେ ଆହୁରି ଦେଖିବ ମୋ ଝିଆରିକି। ହଁ, ସେ ତମେ କାଲି ଫୁଲମାଳ ନେଇକି ଆସିବା ବେଳେ ସାଙ୍ଗରେ ଟିକେ ତମ ଝିଆରିକୁ ନେଇକି ଆସିବ। ଜେମା ମଣି, ସେ କଥା ହେଇପାରିବନି। କାହିଁକି ଶାଶୁଘର ଝିଅ, କାଲି ସକାଳେ ତା ଶ୍ୱଶୁର ଆସିକି ମୋ ଘରେ ବସିଛନ୍ତି, ସିଏ କାଲି ସକାଳେ ତା ଶାଶୁଘରକୁ ପଳେଇବ। ମାଉସୀ, ହଁ ତମ କଥା କିଛି ବି ଶୁଣିବିନି। ତମେ କାଲି ଫୁଲମାଳ ନେଇକି ଆସିଲା ବେଳେ ତମ ଝିଆରିକୁ ସାଙ୍ଗରେ ନେଇକି ଆସ। ହେଲେ ଜେମା, ଜେମା ମଣି ଯଦି ବାଧ୍ୟ କରୁଛ ତାହେଲେ ମୁଁ ଆଣିକି ଆସିବି। ଏଡ଼େ ବଡ ରାଜବାଟିକି ଆସିବାକୁ ଆମ ପାଖରେ ସୁନା ଅଳଙ୍କାର କିଛି ନାହିଁ, ନା ଶାଢ଼ୀ ଶଙ୍ଖା କିଛି ନାହିଁ, କେମିତି ଆସିବୁ? ହଁ କ କଥା ପାଖରେ କିଛି ଲୁଗାପଟା ନାହିଁ, ଖାଲି ଗୋଟେ ପୁରୁଣା ଲାଇଟ୍ଟା ପିନ୍ଧିକି ବସୁଛି, ଚିରା ଲାଇଟ୍ଟା ପିନ୍ଧିକି ବସିଛି। କହିଲେ ଶାଢ଼ୀ ସୁନା ଶଙ୍ଖା କିଛି ନାହିଁ। ମାଉସୀ, ହଁ ଇଏ କ'ଣ ଗୋଟେ ସମସ୍ୟା, ଏହାର ସମାଧାନ ହେଇପାରିବନି? ମୁଁ ପରା ଏତେ ବଡ଼ ରାଜଉଆସର ରାଜଜେମା, ହଁ ହଁ ଶାଢ଼ୀ ସୁନା ଶଙ୍ଖା ବଳରେ ମୋର କ'ଣ ଅଭାବ ଅଛି? ନାହିଁ, ନିଅ ନିଅ, ଏଇ ପାଟ ଶାଢ଼ୀ ନିଅ, ଏ ଅଳଙ୍କାର ବି ନିଅ, ତମ ଝିଆରିକୁ ପିନ୍ଧେଇ କାଲି ତମେ ନେଇକି ଆସ। ହରେ ବିଦ୍ୟା ରେ, ଏ ମାଉସୀ ମସ୍ତକରେ ଚଡ଼କ ପଡ଼ିଲା ଆଉ। ମୁଁ ଦେଖୁନ, ମୁଁ କଣ ମଇଁଷ ଗୋଟେ ଧରିକି ଆସିଛି ଯେ, ସେ ଭାତ ଧରିକି ଆସିଛି, ପାଟି କରୁଛି। ହରେ ବିଦ୍ୟା, ହଁ ହେଇଛି କଣ କେମିତି କଲୁ ରେ ବିଦ୍ୟା? ମାଉସୀ, ତୁ ଦେଲୁ ଫୁଲମାଳ, ହାର ଦେଲୁ, କଣ ରହ ରହ ରହ। ବିଦ୍ୟା, ତୁ ଯୋଉ ମାଳଟି ଗୁନ୍ଥିକି ଦେଇଥିଲୁ, ଜେମା ମଣି ଭାରି ଖୁସି। କଣ କହିଲେ? କିନ୍ତୁ କହିଲେ ମାଉସୀ, ଏ ଫୁଲହାର କିଏ ଗୁନ୍ଥିଛି? କହିଲୁ ମୁଁ ଗୁନ୍ଥିଛି ବୋଲି? ମୁଁ ସତ କଥା କହିଛି, ମୁଁ କହିଲି ମୋ ଘରକୁ ମୋ ଝିଆରି ଆସିଛି, ସିଏ ସେ ଫୁଲହାରଟି ଏଠି ଗୁନ୍ଥିକି ଦେଇଛି। ଆଚ୍ଛା ରହିଲୁ। କହିଲେ ଝିଆରି କାଲି ରାଜବାଟିକି ଆଣିକି ଆସିବାକୁ ପଡିବ। ସେ ଭଲ ପାଇଲେ ମାଳକୁ? ହଁ କହିଲେ ଆହୁରି ଯିବାକୁ ଯିବାକୁ କହିଛନ୍ତି ରାଜବାଟିକି। ଚାଲ ଦେଖୁ, ସବୁ ଦେଇଛନ୍ତି ପିନ୍ଧିକି, ଚାଲ ଯିବା। ଚା ହେଇ ଯିବୁ ହବାକୁ ପଡିବ। ହେଲେ ବୋଧ ହେଲୁ ମୁହଁ ଦେଖାଯିବନି। ଝିଅ ମାନେ ଯେମିତି ଚାଲନ୍ତି, କିଏ ଚାଲିଲ ଦେଖିବା ଏଠି? କାକଟପୁର ମଙ୍ଗଳା ଯେମିତି ଚାଲନ୍ତି, ହେଇ ଦେଖ ଚାଲୁଛ? ଝିଅ ମାନେ ଧୀରେ 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 ମନ୍ଥର ଗତି ଚାଲିଲେ ତୋର ପଦ୍ମ ଫୁଟେ, ହସରେ ଧରି ମହୁ ପଦ୍ମ ଫୁଟିବ, ଏନୁ ପଦ୍ମ ଫୁଟିବ ରହ। ଝିଅ ପିଲା ଭୟସରେ କଥାବାର୍ତ୍ତା କରିବାକୁ ପଡିବ ତତେ, ହବନି ତୋନା ହେଲା ବିଦ୍ୟାଧର। ମୁଁ ରାଜବାଟିରେ କହିଛି ଝିଅ ନା ବିଦ୍ୟାଧର, ତାପରେ ତମ ନାଁ କଣ? ଚଳିବ, ମୁହଁରେ ଯୋଉ ନିଶ୍ଚ ଦାଢ଼ି ଗୁଡା ଅଛି ସେଟା କଣ କେମିତି କରିବୁ? କଟା ପଥର କାନ୍ଥ କୋଉଠି ଅଛି ଦେଖିଲୁ? ହେଠି ରାମ୍ପି ଦେବି, ଫୁଲ ପ୍ରଶିକ୍ଷଣ ଦେଇ ଇଏ ବିଦ୍ୟାଧରକୁ ନେଇକି ଚାଲିଲା ଆଉ।
রাজবাটিতে পৌঁছিলে রাজা জেমা অপেক্ষা করছেন। জেমামণি মো ঝিয়ারিকে দেখে বলে কুতল এইটি মু আনিকি আসিছি। ইয়ে তুম ঝিয়ারি বড় লাজ গুলি এইথিবে আল্লাহ মো ঝিয়ারি কথাবার্তা করে পারুনি। হ্যাঁ মুন্ডরে হাত বড় না পেট গরম হয়ে যাচ্ছি সোর পড়ে যাচ্ছি। আচ্ছা তোম ঝিয়ারি সহ কিছু কথা হইপারি না মাউসী? হ্যাঁ তাহলে কথাবার্তা হো। তুম না কণ আচ্ছা বড়িয়া না পাইছ বিদ্যা ধরি। এ মাউসী আমি তো দুই জন ঝিও কথাবার্তা হচ্ছে তুমি এটি কাইটি আইছ যাও না আমার রাজবাটে বুলিব। মু তাকু জমা ছাড়িকে যাবিনি। তুমি যাও রাজবাটে বুলিব। হ্যালো মাউসী চালি যা পরে রাজা জমা তো জানিছ তো ইয়ে বিদ্যা ধর। হ্যাঁ তাহলে বিদ্যা ধর। না না মু বিদ্যা ধরি। হ্যাঁ হ্যাঁ মু ধরি বিদ্যা ধরি। উভয়ক ভিতরে প্রেম বার্তাপ হল কথা দিয়ে বিদ্যা ধর নীতি প্রতি আসি মু তুম পুরকু বাস বাস কে নাই ডেঙ্গুরা বজাই আসি না লুচি ছপি ছপি আসি নিশার ধরে অশ্ব উপরে বসিকি আসি ধীরে ধীরে ছপি বা আস আস ইয়ে মাউসীর মন বাহারে নথা বা বা চোর মন গণ্ঠিলে না কালে বিদ্যা ধর ধরা পড়ে যাব কি ধর ধর করে পড়ে আসি আউ জেমামণি। হ্যাঁ এ তোর মো ঝিয়ারি কে মু নাই কি পড়াইবি কোন এমতি হউছ জেমামণি এতরা মো ঝিয়ারি কি মু নাইকি পলাইবি আই এবে আসিলো এবে যিবা কথা কইলো। হ্যাঁ মু পলাইবি আর রহিবি নি তম ঝিয়ারি সহিত মু সংগাত বসিব। সংগাত বসিব আমে ক তম সমস্কন্দ হেই পারিব যে সংগাত বসিবু কাই হেলা সংগাত বসিবার কোন ধনী গরিবর আবশ্যক পড়ে না না আচ্ছ বিচার হই টঙ্কা পয়সা না যার যার মন মিশই তার তার সই লোকে কহিবে কাহি পাই। হ্যাঁ আজ তাহলে সংগাত বসিব যদি আমি সংগাত হেলু। হ্যাঁ সংগাত আজ রাতে আম ঘর রহবে সে কথা হই পারিবনি কাই কি হই পারিব মো জিয়ার ডিফেক্ট আছে। হ্যাঁ সত্য অসুবিধা কর মানে হেসে বসাই দেব ইসি কহনি কহনি। হ্যাঁ ইয়ে মাউসির খালি বাহানা উপরে বাহানা গোড় কোন অতি দেব কেমতি নেই কি পড়াই জি বিদ্যা ধর। হ্যাঁ কিন্তু জেম্মা কর গোটা আজি বিদ্যা ধর কেমনি আম রাজ্য রহবে আম রাজবাটি মাউসি। হ্যাঁ তুমি যাও কালি আসি তোম ঝিয়ারিকে নিয়ে যাবে যাউছি। রাজা জামার কথা মানিবনি বা কেমিতি চালি যাইছি মাউসী এ বিদ্যাধর রহিগলে জেমাপুরে উভয়ঙ্কর প্রেম বার্তাপ হেলা মিলন হেলা হেলা কিছুদিন গত হইছি। হে হে মাউসী আসি নেই যাইছি জিয়ারি কি তার বাস বাস বিদ্যাধর পড়াই যাইছি নীতিপ্রতি জেমাপুরকু যিবা আসিবা করন্তি কোন করিবে কোন করিবে দিনকর বর্ষা রাত্রি হেলা ওদা ভিজা মাটি উপরে অশ্ব টাপর চিহ্ন গুড়াক দেখি সৈন্য মনরে সন্দেহ উপজিলা। বা বা মনি 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 জয় মহারাজাঙ্কর জয় মণিমা। ইয়ে কোন গোটে মুন্ডরে লেডিজ বলে পকাই গেছি কি সম্বাদ দূত শুনন্তু মণিমা শুন মর্কত কেশরী হে শুন মর্কত কেশরী হে মুন্ড রহিলে খলিব তুন্ড শুন মর্কত কেশরী হে মুন্ড রহিলে খলিব তুন্ড শুন মর্কত কেশরী হে। মণিমা এক দুঃসম্বাদ দুঃসম্বাদ? হ্যাঁ মণিমা কোন সে দুঃসম্বাদ? আম জেমাঙ্ক প্রাঙ্গণ মধ্যে গুড়াই অশোটাপ পড়িছে মণিমা। অশোটাপ আসলে কেউ? হ্যাঁ মু মন মধ্যে ভাবুছি হেলা ইয়ে সে জনে রক্তি চোর আম জেমাঙ্ক পুরকু আসুছি। সাবধান নাই কথাটা কইবাকু তোমার তো সাহস খালি হবো শনিও মণিমা তুমি সাহসর সহিত কথা কইবা তুমি মণিমা। হেই রাজনরে প্রতিপালিত হেউছো বলি মণিমা ভুলি যাউছো শুনতো মণিমা সত্য কথা শুনতো মণিমা বহুত বহুত সন্ন্যাস আমি জগিছিলু। হ্যাঁ
ଏତେ ସମୟ ମୁଁ ଜଗାଇ ଦେଇଥିଲି, କୋଉ ବାଟରେ ସେ ଖସିକି ପଳେଇଲା। ଘୋଡ଼ା ଟାପ ଦେଖୁଛୁ ଆମେ, ଖାଲି ତାକୁ ଦେଖିଥାନ୍ତୁ, ତା ମସ୍ତ କାଟି ଦେଇଥାନ୍ତୁ। ହେଲେ ମଣିମା ଧରି ପାଇଲୁନି, ଏବେ ଆମେ କହୁଛୁ ଉପାୟ କରିବା। ଆଉ ଏଇ ଉପାୟରେ ପାରିଲେନି ଆମେ, ସୈନ୍ୟ ଜଗିଲେ ସେ ମନ୍ତ୍ର ଜାଣିଛି ନା କ'ଣ ଜାଣିଛି ମୁଁ ଜାଣିପାରିଲିନି। ହେଲେ ଆଉ ଗୋଟେ କ'ଣ ଉପାୟ କରିବା ମହାରାଜ? ଏଥକୁ ଉପାୟ ହେଲା ଜେମାଙ୍କ ପଲ୍ୟଙ୍କ ଉପରେ ଆମେ ମୋହନ ସିନ୍ଦୁର ନେଇକି ବିଛେଇ ଦେବା। ଯିଏ ସେ ରତିଚୋର ଆସୁଥିବ ତା ବସ୍ତ୍ରରେ ଲାଗିବ ସିନ୍ଦୁର, ପ୍ରଭାତରୁ ଯାଇକି ତାକୁ ଧରିବା। ଠିକ କହିଛୁ ମୂର୍ଖ, କଲେ ଠିକ ଅଛି। ଯେ ମାଙ୍କ ପଲ୍ୟଙ୍କରେ ମୋହନ ସିନ୍ଦୁର ବିଛେଇ ଦିଆଗଲା, ସେଦିନ ଆଉ ଜେମାଙ୍କ ମନ ଭଲ ନାହିଁ, ଗଲା ମନ ଆଉ ଭଲ ନାହିଁ। କାହିଁକି ମନ ଭଲ ନାହିଁ? କାହିଁକି ଭଲ ନାହିଁ ମାନେ ସିନ୍ଦୁର ବିଛା ହେଇଛି ବୋଲି ପଲଙ୍କରେ, ଯଦି ଆସିବେ ସିଏ ମୋ ପୁରକୁ ତାହେଲେ ତାଙ୍କ ଲୁଗାପଟାରେ ସିନ୍ଦୁର ଲାଗିଯିବ। ଯଦି ଆସିବେ ନାଗର ବାବା ଦେଇଦେବେ ସେ ଖବର, ଦେଇଦେବି ସେ ଖବର, ଖବର ଦେଇଦେବି ଆଗ ତରିଆ ଧରା ପଡ଼ିଯିବେ। ନାଇଁ କୌଣସି ପ୍ରେମିକା କେବେ ଚାହେଁନି ତା ପ୍ରେମିକ ଦଣ୍ଡ ପାଉ ନା ଆଗେ। ତେଣୁ ଜେମା କ'ଣ କରିଛନ୍ତି, ପୂର୍ବ ଦିନ ମାନଙ୍କ ପରି ଦରଜା ଖୋଲା ନ ରଖି ସେଦିନ ବନ୍ଦ କରିଦେଇଛନ୍ତି। ନିଶାହାର ଦ୍ୱାରା ବିଦ୍ୟା ଦ୍ୱାରା ଆସିଲେ ଦେଖିଲେ ଦରଜା ବନ୍ଦ ଅଛି, ଡାକିଲେ କହିଲେ ତାରାବତୀ କବାଟ ଖୋଲ, ଫେରିଯା, ତମେ ଫେରିଯା। ଏତେ ରାତିରେ କିଏ ଡାକିଲା ଲୋ କବାଟ ଖୋଲ, ତାରାବତୀ ଦରଜା ଖୋଲି ଦିଅ। ବିଷୟ ଅଛି ନା? ବିଷୟଟା କଣ ଆଉ ବହୁତ ବାଟ ଅଛି କି? ହଁ ବନ୍ଦ ତ ହେଲା ଆଉ ନାଇଁ। ଆପଣ କୋଉଠି ବସିଥିଲେ? ଏବେ ବସିଥିଲେ ବୋଧେ। ଆଚ୍ଛା ଆଚ୍ଛା, ନାଇଁ କାଇଁ ମୁଁ ସେତିକି ବେଳେ ଆପଣଙ୍କ ମୁଖ ଦର୍ଶନ କରିପାରୁନଥିଲି। ଆଜ୍ଞା କଣ ହେଇଛି? ତାରାବତୀ ଯାଉଛି, ଯାଇଛି ତାରାବତୀ କହିଦେଲେ। ହଁ ଗୋଟିଏ ପଦ ଆଜ୍ଞା ବାଙ୍କା ଦାସ କହିବେ, ଖିଡ଼ିକି ଫିଟାଓ ଗୋ ବାବା ଚାରୁ ଚନ୍ଦ୍ରମା ମୁଖୀ, ଖିଡ଼ିକି ଫିଟାଓ ଗୋ ଚାରୁ ଅଧରୁ ପିଉଷ ଚକା ବସି, ଖିଡ଼ିକି ଫିଟାଓ ଗୋ ଚାରୁ ଚନ୍ଦ୍ରମା ମୁଖୀ, ଖିଡ଼ିକି। ବିଦ୍ୟାଧର କହିବେନି କବାଟଟା ଫିଟା ବୋଲି, କବାଟ ଭିତରେ ଯିଏ ଥିବ ସିଏ କିଛି ଜବାବ ଦବ ନା ନାଇଁ? ଆଉ କେମିତି ହବ, ଇଆଡୁ ସିଆଡୁ କହିଲେ କେମିତି ହବ? ପାଲା ବାଲା ଯାହା ସେଟ୍ କରୁଛି ସେଇ ହିସାବରେ ଯିବେ ନା? ହଁ ତେଣୁ ରୁଦ୍ଧ ଦ୍ୱାର ଦେଶରେ ଯିଏ ଅଛି କବାଟ ବନ୍ଦ କରିକି ଅଛନ୍ତି ତାରାବତୀ, ଇଏ ବିଦ୍ୟାଧର ଡାକୁଛନ୍ତି, କହିଲେ ତମେ କବାଟ କାହିଁ ଫିଟଉ ନା? ଖୋଲିବିନି। ତାରାବତୀ ଉତ୍ତର ଦେଲେ, ଖୋଲିବିନି ନାଗରବର, ଖୋଲିବିନି। କହିଲେ ତମେ ଆଜି ମୋ ପୁରକୁ ଆସନି, ଆସନି, ମୋ ବାବା ଯାଇଲେଣି, ପଳେଇ ଯାଅ, ମୋ ପଲ୍ୟଙ୍କର ମୋହନ ସିନ୍ଦୁର ବିଛା ହେଇଛି, ତମେ ଧରା ପଡ଼ିଯିବ, ରାଜଦଣ୍ଡରେ ଦଣ୍ଡିତ ହେବ। ତାଙ୍କେ କହିବ ଗୋଟିଏ ପଦ, ତାରେଶ୍ୱର ମହାପାତ୍ର ବାବା। ହଁ ରୁଦ୍ଧ ଦ୍ୱାର ଦେଶରେ ତାରାବତୀ ଉତ୍ତର ଦେଉଛନ୍ତି। କଣ କହିଲେ? କହିଲେ ନାଗର ବର, ନାଗର ବର ନ ଆସ ଏ ପଲଙ୍କ ପର, ନାଗର ବର ନା ଇଏ ଜାଣିଲେ ମୋ ଜନକ ଜାଣି ଜାଣିଲେଣି ମୋ ଜନକ ଜାଣିଲେଣି ନିନ୍ଦା ପାଇବ ଅନେକ ସିନ୍ଦୁର ହୋଇଛି ଆଜ ରାତ ନ ଆସ ଏ
ସେଦିନ ବାରଣ କଲେ କହିଲେ ତମେ ଆଜି ମୋ ପୁରକୁ ଆସର ତମେ ପଳେଇ ଯାଅ। କିନ୍ତୁ ଆଗେ ପ୍ରେମିକ ପ୍ରେମିକାର ମନ ଭାରି ଅବୁଝା ହେଇଥାଏ, ଯୁବକ ଯୁବତୀର ମନ ବଡ଼ ଅବୁଝା ହେଇଥାଏ। ତେଣୁ ବାର ବାର କରି କହିବାର ଦରଜା ଖୋଲିଦେଲେ ତାରାବତୀ ମଲ୍ୟଙ୍କ ଉପରେ ବସି ପଡ଼ିଲେ ବିଦ୍ୟାଧର। ଉଭୟ ପ୍ରେମ ବାର୍ତ୍ତାଳାପରେ ମଜିଗଲେ, ବସ୍ତ୍ରରେ ସିନ୍ଦୁର ଲାଗିଲେ। କିଛି ସମୟ ପରେ ଇଏ ତାରାବତୀକୁ ଡାକିଲେ ବିଦ୍ୟାଧର, କହିଲେ ତାରାବତୀ କ'ଣ ହେଲା, ଏବେ କ'ଣ କରିବା କହିଲ? କରିବ କ'ଣ, ମୁଁ ତ ମନା କରୁଛି ତମକୁ, ବସ୍ତ୍ରରେ ସିନ୍ଦୁର ଲାଗିଗଲାଣି। ଶୁଣନ୍ତୁ, ସେ ବସ୍ତ୍ର ନିଅ, ଆମ ରାଜ୍ୟରେ ଯେଉଁ ରଜ ଘର ଅଛି ସେ ରଜକୁ ଦବ, ପଇସା ନବ, ତାକୁ ପଇସା ଦବ, ତାକୁ ହବ ରାତା ରାତି ସଫା କରିକି ବସ୍ତ୍ର ଦବ। ଆଚ୍ଛା ଠିକ ଅଛି, ଅର୍ଥ ନେଇଗଲେ, ବସ୍ତ୍ର ନେଇକି ପଳେଇଗଲେ, ରଜକ ଦ୍ୱାରେ ପହଞ୍ଚିଲେ, କହିଲେ ରଜକ ଇଏ ବସ୍ତ୍ରକୁ ଶୀଘ୍ର ଶୀଘ୍ର ସଫା କରିବୁ ରାତା ରାତି। ମାଲେଲି ମାଉସୀ ଘରେ ମୁଁ ରହୁଛି, ମୋ ନାଁ ବିଦ୍ୟାଧର, ସେଇଠି ପହଞ୍ଚେଇ ଦେବୁ। କିନ୍ତୁ ଆଜ୍ଞା ହଁ କରିଦେଲା ସିନା, ହେଲା ହେଲା, ଇଏ ନିଶାଶକ୍ତ ଥିଲା, ସେ ବିଦ୍ୟାଧର ବସ୍ତ୍ରକୁ ସଫା କଲାନି ରାତି ରଜକ। ହଁ ନିଶାଶକ୍ତ ରଜକ ପ୍ରଭାତ ସମୟରୁ କ'ଣ କଲା ନା ପାଟ ବସ୍ତ୍ରକୁ ପିନ୍ଧି ଶ୍ୱଶୁର ଘର ଅଭିମୁଖେ ବାହାରିଲା। ବାସ ବାସ, ଖୋଜୁଥିଲେ ଏ ରାଜ କର୍ମଚାରୀ, ବାନ୍ଧି ଆଣିଲେ, ହେଲା ମହାରାଜଙ୍କ ଆଗରେ ସମସ୍ତ ସତ୍ୟ ଘଟଣା ବର୍ଣ୍ଣନା କରିଦେଲା। କହିଲେ ସେ ବସ୍ତ୍ର ମୋର ନୁହେଁ ମଣିମା, ଜାଣିସାରିବା ପରେ ରାଜା ଡକେଇଦେଲେ ବିଦ୍ୟାଧରକୁ। ରାଜାଙ୍କର କଣ ଦଣ୍ଡ ଦିଆଯିବ ବିଦ୍ୟାଧରକୁ କଣ ଦବା? କହିଲେ ଅଗ୍ନି ଲଗାଅ, ଲେଲିହାନ ଶିକାର ଅଗ୍ନି ପ୍ରଜ୍ୱଳିତ ହେବ। ଆଉ ଅଗ୍ନି ପ୍ରଜ୍ୱଳିତ ହେବା ବେଳେ ହେଲା ବିଦ୍ୟାଧରକୁ ନେଇ ଅଗ୍ନି ମଧ୍ୟରେ ଛାଡ଼ିଦିଅ, ଛାଡ଼ିଦିଅ, ସବୁ ଧ୍ୱଂସ ହେଇଯାଉ। ହଉ ହଉ ହଉ, ଛାଡ଼ି ଦେଇଛନ୍ତି ଆଜ୍ଞା ଅଗ୍ନି ମଧ୍ୟରେ ବିଦ୍ୟାଧରକୁ। ଡାକୁଛି ଅଗ୍ନି ମଧ୍ୟରେ ଥାଇ ଅନ୍ତରରେ ଅନ୍ତର୍ଯ୍ୟାମୀକୁ ଚିନ୍ତା କରିଦେଉଛି। ସେଦିନ ବିଦ୍ୟାଧର କଲା, ପ୍ରଭୁ ତୁମେ ପରା କହିଥିଲ, ହରେ ମୁରାରେ ବିପଦ ପଡ଼ିଲେ ବିଦ୍ୟାଧର ମୋତେ ସ୍ମରଣ କରିବୁ ତୁ, ମଧୁ କୈଟ ଭାରେ ନିରାଶ୍ର ହେଇଯାଉଛି ଗୋବିନ୍ଦ ଗୋପାଳ ମୁକୁନ୍ଦ ସାଉରେ, ହରେ ହରେ ମୁରାରେ ମଧୁ ଜଗେ ସୁନାରା କୃଷ୍ଣ ନିରାଶୟ ସରକ୍ଷ ହରେ ମୁରାରେ ମଧୁ କୈଟ ସୌରେ ହରେ ମୁରାରେ। କୋଳେଇ ଧରିଛନ୍ତି ପ୍ରଭୁ ନାରାୟଣ ବିଦ୍ୟାଧରକୁ, ଦେଖୁଛନ୍ତି ପ୍ରଜା, ଦେଖୁଛନ୍ତି ରାଜା, ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ପାଦ ତଳେ ପଡ଼ିଗଲେ ରାଜା। କହିଲେ ହେ ପ୍ରଭୁ କ୍ଷମାର ସାଗର କ୍ଷମା କରିଦିଅ, କ୍ଷମା କର, କ୍ଷମାର ସାଗର କ୍ଷମା କରିଦେଲେ। କହିଲେ ହେ ରାଜା, ତୁମ କନ୍ୟା ତାରାବତୀ ସହ ଭକ୍ତ ବିଦ୍ୟାଧର ଶୁଭପର୍ଣ୍ଣ ଅନୁଷ୍ଠିତ କରାଯାଉ, ବିବାହ କାର୍ଯ୍ୟ ସମାପନ ହେଇଛି। କିଛି ଦିନ ପରେ ତାରାବତୀ ସମେତ ଚାଲିଯାଉଛନ୍ତି ଆଜି ଭୈରବ ସହର ଅଭିମୁଖେ। ବିଦ୍ୟାଧର ଦେଲେ ପହଞ୍ଚିଲେ, ବାପ ମା ଦୌଡ଼ି ଆସିଲେ ପୁତ୍ରବଧୂ ପାଛଡ଼ି ନେବେ, କିନ୍ତୁ ମନା କରିଦେଲେ ବିଦ୍ୟାଧର। କହିଲେ ନାଇଁ ମା, ମୁଁ ଯାଇପାରିବିନି, ସତ୍ୟନାରାୟଣ ତୁମେ ପୂଜା ଦେଇନ, ସତ୍ୟନାରାୟଣ ପୂଜା ଦେଲେ ମୁଁ ଯାଇ ରାଜବାଟିକୁ ଯିବି। ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ରାଜା ଆୟୋଜନ କଲେ ସତ୍ୟନାରାୟଣଙ୍କର ପୂଜା। ନୈଷ୍ଠିକ ବ୍ରାହ୍ମଣ ଡାକି ଷୋହଳ ଦିନରେ ଷୋହଳ ପାଲା ଦେଲେ, ଶ୍ରୀନୀ ପ୍ରସାଦ ପ୍ରଜାମାନଙ୍କୁ ବଣ୍ଟନ କଲେ, ଆଉ ନାରାୟଣଙ୍କର ଆଶୀର୍ବାଦରୁ ପୁତ୍ରବଧୂ ଫେରି ପାଇଥିବାରୁ ନାରାୟଣଙ୍କର ଜୟ ଜୟକାର କଲେ। ଜୟ ପ୍ରଭୁ ସତ୍ୟନାରାୟଣଙ୍କର କି ଜୟ, ଜୟ ପ୍ରଭୁ ସତ୍ୟନାରାୟଣଙ୍କର କି ଜୟ। ପୁଅକୁ ନେଇ ଆସୁ, ଶୋଇଥିଲୁ ପୁଅ, ଶୋଇଥିଲୁ? ହଁ ଶୋଇଛି, ଆଖି ତୋର କହୁଛି।
ତାହେଲେ ସେପଟୁ ମୁଁ ଗଲି। ନାଇଁ ନାଇଁ ଫୋନ ଫୋନ ହଁ ହଉ 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 ହଁ ହଉ ହଁ ଫୋନ କହ ହଉ ଦିଅ ପ୍ରସାଦେ ସକଳାର୍ଥ ସିଦ୍ଧି ଚରଣ ଶତ୍ରୁ ବିନାଶ ହେତୁ ତଦୁ ମୁକୁନ୍ଦ ଚରଣାରବିନ୍ଦ ଗୋଟେ ନାଁ ବାଛିଲ ନା ତାଙ୍କ ନାଁ ପୁଅ ଦେଇଦିଅ ସିଏ ପରା ପୁଅଟିଏ ଭଲ ନାଁଟେ ବାଛ ଘରେ ଅନୁରାଗ ଅଛି କା ନା ପୁଅ ନାଁ ରଖୁଛି ଅନୁରାଗ ଅନୁରାଗକୁ ସତ୍ୟନାରାୟଣ 120 ବର୍ଷ ପରେ ମୁଁ ପ୍ରଦାନ କରନ୍ତୁ ସର୍ବେ ବୋଲ ଆନନ୍ଦ କବାର ଚଲାପଦ କୁସୁମିତ କରନ୍ତୁ ସର୍ବେ ବୋଲ ଆନନ୍ଦ କବାର ତାର ସମସ୍ତ ଇଷ୍ଟ କଷ୍ଟ ଖଣ୍ଡନ କରନ୍ତୁ ସର୍ବେ ବୋଲ ଆନନ୍ଦ କବାର କେତେ ମା ମାନେ ବସିଛନ୍ତି ଗୋଟା ହୁଳହୁଳି ନାହିଁ ହରିବୋଲ ବି ନାହିଁ ପୁଅକୁ ଚାମର ଦିଆଯାଉ ଦହି ବାଇଗଣ ଟିକେ ବେଶୀ ଖାଇଦେଇଛନ୍ତି ହଁ ହଉ ଠିକ ଅଛି ଶୁଣନ୍ତୁ ଆଜିକାଲି ମା ମାନଙ୍କ ହିଗୁଳହଳି ଆସିନି ଖାଲି ଲକ୍ଷ୍ମୀ ପୂଜା ଦିନ ବଡ ମହଙ୍ଗା ପଡିଲାଣି ମହଙ୍ଗା ଆମେ ସେଇଥିରେ ଆମ ଘରେ ମୁଁ କ୍ୟାସେଟ୍ ଆଣିଛି ହଁ ହଁ ସେ କ୍ୟାସେଟ୍ରେ ହୁଳହୁଳି ପଡୁଥିବ ବାଜା ବାଜୁଥିବ ଘଣ୍ଟ ବାଜୁଥିବ ଆମ ହଉ ଚାମ୍ବର ଦକ୍ଷିଣା ଦିଅନ୍ତୁ ହଜାରେ ଏକ ଟଙ୍କା ବାବା ହଜାରେ ଏକ ଚାମ୍ବର ଦକ୍ଷିଣା ଦେଲେ ପୁଅକୁ ନେଇକି ଯିବ ବାବାଟି ପୁଅର ମାମୁ କି ପଳେଇଛନ୍ତି ବୋଧେ ତାଙ୍କ ଛୁଟି ଗିଆ ବୋଲେ ହେ ଦିନ ଜନ ସଂରକ୍ଷଣ ମହାବାହୁ ଆନନ୍ଦ ସାଗରେ ଦରବାରେ ହରିବୋଲ ହୁଳହୁଳି ଦିଅ ଏ ବିଶ୍ୱ ଦୁଃଖ ଯା